আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের জেনারেলাইজড গাইডলাইন্স ফর হায়ার স্টাডিজ এ আমাদের আজকে ডে থ্রি এর ওয়ার্কশপের আয়োজনে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা দুইটা দিনের আমরা অলরেডি ওয়ার্কশপ কন্টিনিউ করেছি, এবং প্রথম দুই দিনের আয়োজনে আমাদের ছিল ডে ওয়ানে ছিল ওভারঅল গাইডলাইন্স ফর হায়ার স্টাডিজ, যেটি পরিচালনা করেছিলেন আব্দুল সাত্তার স্যার, এবং ডে টু তে ছিল হাউ টু রাইট এ রিসার্চ প্রপোজাল। আমরা শিখেছি রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয়, আমরা শিখেছিলাম কিভাবে প্রফেসর ম্যানেজ করতে হয়, কিভাবে স্কলারশিপ খুঁজতে হয়, এবং কিভাবে ফাইন্ডিং আউট প্রফেসর কিভাবে খুঁজতে হয়। তো এই সবগুলো বিষয়ে জানার পরে আজকে আমরা ডে থ্রি তে আসছি, এবং ডে থ্রি তে আজকে আমরা ফাইনালি শিখবো হাউ টু মেক এ এসওপি আর রিসার্চ প্রজেক্ট অ্যান্ড হাউ টু রাইট এ স্ট্যান্ডার্ড রিজুমি। তো এই দুটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডে থ্রি তে আহ্বান জানাচ্ছি রিসার্চ সোসাইটির ফাউন্ডার এবং প্রেসিডেন্ট এমডি জালালুদ্দিন ভাইয়াকে। জালালুদ্দিন ভাইয়া, ধন্যবাদ নাজিয়া। তো আমরা হচ্ছে যে নাজিয়া অলরেডি বলল যে আমরা হচ্ছে যে প্রথম দিনে ওভারঅল একটা গাইডলাইন ডক্টর আব্দুস সাত্তার স্যার উনি হচ্ছে ওভারঅল সব বিষয়ে আলোচনা করছে। তারপরে আমি হচ্ছে যে রিসার্চ প্রপোজাল বা স্টাডি প্রপোজাল যেটাই বলি, তার প্রফেসর খোঁজা, তারপরে ইমেল করা, এটসেট্রা এটসেট্রা, তারপরে যেটা হচ্ছিল রিকমেন্ডেশন লেটারে কি থাকবে বা কি লিখতে হবে, কি বিষয়গুলো ফোকাস করতে হবে, সেগুলো আমি দেখাইছি। তো আজকে যেটা হচ্ছে যে এসওপি মানে কি, স্টেটমেন্ট অফ পারপাস, অথবা আমরা পার্সোনাল স্টেটমেন্ট অফ পারপাস, অথবা ওই যে ডক্টর আব্দুল সাত্তার স্যার বললো মোটিভেশন লেটার, মোটিভেশন, হ্যাঁ আমরা যেভাবে বলি না কেন, জেলা ওইকুদু। তো এই বিষয়টা একটু থাকবে, প্লাস হচ্ছে অনেক জায়গায় হচ্ছে রিসার্চ প্রজেক্ট দিতে বলে, যেমন অস্ট্রেলিয়াতে আমার ক্ষেত্রে এরকম আছে যে এক পেজের মধ্যে বা এত ওয়ার্ড এর মধ্যে একটা রিসার্চ প্রজেক্ট দাও, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমার অনেক সময় যে দেখলাম গতকালকে আমরা যে প্রফেসর আমাকে বলছে যে তোমার রিজুমিটা আমাকে পাঠাও, তাহলে যদি রিজুমি আমি দেখতে চাই, আবার অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় রিজুমি জমা দিতে হয়, মানে সাবমিট করতে হয়, সেটা একটা ব্যাপার, প্রফেসর চাইলে দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা আসলে রিজুমিটা কেমন হবে, আর আমি তো বলছি যে আজকে যেটা দেখো সেটা হচ্ছে যে একাডেমিক স্টাইলে, আমরা যেহেতু এখন স্কলারশিপ ম্যানেজ করব বা রিসার্চ এর ক্ষেত্রে সেটা ঠিক আছে, বাট যখন আমি মানে চাকরির ক্ষেত্রে যাব সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে রিজুমি এবং সিভির মধ্যে। তো এটার জন্য আমি বলছি প্রফেসর ডক্টর গোলাম তসলিম স্যারের ওয়ার্কশপ ছিল 2 দিন, ওখানে গেলেই দেখতে পাবেন যে আসলে একটু পার্থক্যটা কি। তো আমরা আসলে এখন শুরু করবো, আমি হাতে কলমে দেখাবো, কিন্তু তার আগে আমি আসলে চাচ্ছিলাম, আমি যেমন প্রতিটা সেশনের শুরুর দিকে যেটা করি যে আমরা আইডিয়া গুলা শেয়ার করি, আপনার আইডিয়া থাকতে পারে সেটা ভুল বা সঠিক যেটাই হোক, আমি তো বলছি যে আমিও নিজেও শিক্ষার্থী, আমি নিজেও আমার যতটুকু জ্ঞান আছে আপনাদের মধ্যে শেয়ার করি, এবং আপনাদের যতটুকু জ্ঞান আছে আপনারাও শেয়ার করবেন, তাহলে আমরা হচ্ছে একে অপরের কাছে পরস্পরের কাছে শিখতে পারবো। তাহলে আসলে এই এসওপি বা স্টেটমেন্ট পারপাস যেটাই বলি আমি, অথবা হচ্ছে মোটিভেশনাল লেটার বা যেটাই বলি, এটা আসলে কেন দরকার, কি কারণে, এটার উদ্দেশ্যটা কি, কেউ কি বলতে পারবে, কার কোনো আইডিয়া আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনুন ভাই। আচ্ছা, কার কোন আইডিয়া আছে শেয়ার করতে পারেন? কেউ কিছু বলতে চান আপনাদের নিজস্ব আইডিয়া নিয়ে, আপনারা এতদিন ধরে কি জেনে আসছেন বা কি জানেন এ সম্পর্কে? জালাল ভাই আসসালামু আলাইকুম। জালাল ভাই, আপনি বলছিলেন? আসসালামু রহমাতুল্লাহ আরিফিন, বলো ভাই। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে কি, অনেক সময় একটা প্রশ্ন করে থাকে যে কি এসওপি মানে, একটা কোশ্চেনের আনসার হইতে পারে সেটা হচ্ছে যে কি, আমি তোমাকে কেন নিব বা তুমি এখানে কেন আসতে চাচ্ছ, তোমার কারণটা কি, মানে আসল উদ্দেশ্যটা কি, এই জিনিসটা একটা স্টেটমেন্ট আকারে লিখে দেখানো, এটাই আমার মনে হয় যেন এসওপি। আচ্ছা, সোজা বাংলা যদি বলি, আমি গতকালকে বলছি আমি যা কিছু করি না কেন, আমি জালাল, আমার জালালকে মানে উপস্থাপন করতে হবে। আমি গুগলে গেলাম, একটা পাইলাম, মানে কপি করে মারলাম, গুড ব্যাড লিখে দিলাম, নট লাইক দ্যাট। আমি জালাল, আমার জালালকে রিপ্রেজেন্ট করতে হবে, কপি পেস্ট করা যাবে না। আমি আরেকজন একটা কপি করে, ভাই আপনার সিভি দেন, আপনার রিজুমি দেন, ভাই আপনার এটা রিসার্চ প্রপোজাল দেন, এটা দেন, দিয়ে জাস্ট কপি মেরে দিলাম, না এটা করা যাবে না। তাহলে প্রথম স্টেপে তুমি বাদ পড়ে যাবো, এটা করা যাবে না। আমি যেমন দেখাইছি আমার, আমি জাস্ট রিয়েল আমার কি আছে, আর আমি সবসময় ফোকাস করছি কিভাবে
আমার রিসার্চটাকে রিলেট করা যায়, অথবা আমি যে বিষয়ে পড়াশোনা করতেছি আমার যদি রিসার্চ রিলেটেড ফিল্ড না হয় তাহলে আমি যে ফিল্ডে আছি, আমি ধরো ফার্মেসি নিয়ে কাজ করতেছি, ফার্মেসি রিলেটেড আমাকে ওখানে আমাকে সামহাও আমার যে সাবজেক্টের আমি যেখানে যাব বা আমার প্রফেসর যেটা কাজ করবে বা আমার আমি যে ডিপার্টমেন্টে আমি হচ্ছে যে ভর্তি হবো বা যেটার জন্য আমি স্কলারশিপ নিবো ওটাকে সামহাও আমাকে বুঝাইতে হবে যে আমি এই ফিল্ডের সাথে আমি যোগ্য, এই ফিল্ডের সাথে আমার রিলেটেড। বিষয়টা এরকম না যেমন আমরা হচ্ছে ফিলোসফি হলেও যা হয়, বুইটা পড়লেও তা হয়, শেষমেশ আমরা একই পদে যাই, বিষয়টা এরকম না। আমি চাইলে এটা আমি আমি আসলে তো মানে যেটা বিষয় হচ্ছে যে একজন যদি সোশ্যাল সায়েন্সের কেউ হয় তারা যদি আমি ডাক্তারি করতে দেই ও তো রুগী মেরে ফেলবে, তো এটা তো হয় না আসলে। মানে আমি আমার ফিল্ডটাকে আমাকে মানে ওইটা সামহাও আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং দেখাইতে হবে আমি এর জন্য ফিট। যেমন আরিফিন যেটা বললো যে আমি আসলে কেন পড়বো, আমাকে বুঝাইতে হবে যে ভাই আমি এই ফিল্ডের সাথে সরাসরি জড়িত, আমার এই আছে এবং আপনি যে স্কলারশিপ দিতেছেন বা যে ডিপার্টমেন্টে আমি অ্যাডমিশন নেবেন আমি এর সাথে যোগ্য, আমার এটা ফিট হয়, আমি যার আন্ডারে যাচ্ছি তার সাথে আমি ফিট, এটা সামহাও বুঝাই দিতে হবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে সরাসরি দেখি, শেয়ার স্ক্রিন দেই। আচ্ছা আমার এখানে কি দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই। আচ্ছা একাডেমিক রাইটিং এ আমরা যখন আইএলটিএস কোচিং করতাম তখন আমাদের স্যাররা একটা কথা বলতো, তো তখন ওইভাবে রিয়ালাইজ না করলো, এখন যেটা বুঝি যখন আমি সাইন্টিফিক পেপার রাইটিং শুরু করলাম। আচ্ছা ফয়সাল বা যে কেউ শেয়ার করতে পারেন শুরুটা কেন খুবই গুরুত্বপূর্ণ, মানে আমি যে শুরু প্যারাটা যে স্টার্ট করব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ এটাই রিডার প্রথমে পড়বেন এবং সে ক্ষেত্রে যদি আগ্রহ না পায় পুরোটা পড়বেন না হয়তো। এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা। এই জন্য আমাদের একাডেমিক রাইটিং এ সবসময় আমি দেখাবনি আইএলটিএস রাইটিং তো আমি দেখাচ্ছি একাডেমি শুরুটা যে বিষয়টা সেটা এত সুন্দর সুন্দরভাবে ইয়ে করতে হবে যেন সে পরবর্তীতে মানে তার আগ্রহ থাকে যে পরবর্তী যেন পড়ে। এই জন্য আমাদের সারা তখন বলতো যে তুমি একটা যেকোনো একটা গল্প দিয়ে শুরু করো, রিয়েল একটা স্টোরি দিয়ে শুরু করতে পারো, বা এমন অনেক সময় আমরা হুকও বলি বা কিছু মানে ইন্টারেস্টিং কোনো জিনিস এবং রিয়েল জিনিসটা, যেহেতু আমি বলছি যে পারপাসটা এটা কোনো মানে এমন কিছু বলা যাবে না যেটা হচ্ছে তোমার সাথে যায় না, ঠিক আছে এটা করা যাবে না। তো এইখানে আমি যখন শুরু করছি আমি কিন্তু আমার এই পুরোটাই কিভাবে আমি অস্ট্রেলিয়ার এই প্রোগ্রামের সাথে এবং আমার প্রফেসরের সাথে এবং হচ্ছে যে অস্ট্রেলিয়ার এই প্রোগ্রামগুলোর সাথে আমার কিভাবে ফিট হয় আমি কিন্তু আমার নিজের বিষয়গুলো তুলে ধরছি, তাহলে একটু দেখলেই বুঝতে পারবো। এখানে কিন্তু আমি প্রথম দিকে শুরু করলাম যে শিক্ষা কিন্তু মানুষের একটা মৌলিক অধিকার, সবাই এটা চায়, সমাজে একটা ভালো সে মানুষ হয়তো ব্যক্তিগত যদি মানে দায়িত্বশীল ব্যক্তি হইতে চায় এটা দরকার। কিন্তু আমার ক্ষেত্রে এটা কিন্তু রিয়ালিটি, আমি বাস্তব আমার জীবনটা আমি ফুটায় তুলছি, কিন্তু আমার ক্ষেত্রে এটা আসলে স্বপ্ন ছিল। কেন? কারণ আমি খুব গরিব পরিবার থেকে ঘুরে আসছি, বিশেষ করে আমার এটা সত্য কথা আমার পিতা মাতা কেউ হচ্ছে যে প্রাইমারি স্কুলেও যায়নি এবং আমার এলাকার যে অধিকাংশ লোক মানে এক আমি যখন আসছি তখন 1% একজন না একজন মনে হয় ডিগ্রি পাস ছিল ওই সময়, এখন হয়তো বা অনেকেই আসছে, বাট আমার আমার এই গ্রামে প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, আমার ইউনিয়নে প্রথম আমি A+ পাইছি, তো মানে একদম আমার গ্রামটা চর্যাপরাকা। আর সেক্ষেত্রে মনে করো অস্ট্রেলিয়াতে পড়াশোনা করা এটা আসলে একটা স্বপ্ন। তারপরে হচ্ছে যে তারা শিক্ষিত ছিল না বাবা মা, কিন্তু তাদের মধ্যে একটা মানে এটা এটাকে বাংলা কি বলে জানি না মানে ওই শিক্ষানোর আগে ছিল, মানে তাদের আত্মাটা ওরকম ছিল যে তারা শিক্ষিত না কিন্তু তারা শিক্ষার মর্মটা বুঝতো, যার কারণে তাদের ফাইনালসে আমার অর্থনৈতিক সমস্যা থাকার কারণে তারা কিন্তু আমার স্কুলে পড়াইছে এবং স্কুলটা কিন্তু অনেক দূরে ছিল এবং তারাই হচ্ছে আমার হচ্ছে এই মিস্টেরিয়াস জার্নির হচ্ছে ইন্সপাইরেশন। আমি শুরুটাই করলাম আমার একটা গল্প দিয়ে, আমার রিয়েল লাইফের আমার গল্প দিয়ে। আমি কিন্তু এই বিষয়গুলা গুগল থেকে কপি পেস্ট করে নিয়ে আসিনি, কপি করে নিয়ে আসিনি, আমি আমাকে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? তাহলে আমি শুরুটা করলাম, তারপর আমি কিভাবে আমার সাবজেক্টটাকে এখন কানেক্ট করবো একটু দেখি। তারপরে আমি হচ্ছে একদম প্রাইমারি স্কুলে চলে গেলাম, তখন আমি সায়েন্স রিলেটেড সাবজেক্টের প্রতি আমার খুবই আগ্রহ ছিল, তারপরে আমি ফিজিক্স শিখছি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, জীববিজ্ঞান শিখছি, ভূগোল ইত্যাদি ইত্যাদি। এগুলোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট শেখার জন্য, কারণ কি আমাদের বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে সাইক্লোন তারপর হচ্ছে বন্যা খরা ইত্যাদি ইত্যাদি আক্রান্ত হয়। আমি কিন্তু আমার লাইনে নিয়ে আসতেছি, বুঝাই দিচ্ছি সামহাও যে আমি প্রাইমারি স্কুল থেকে, যদি এটা মানে ইন রিয়েলিটি আমার মেডিকেল স্বপ্ন ছিল, মেডিকেল পরীক্ষা দিতে চাইছিলাম সেখানে হয় নাই, কিন্তু পরবর্তীতে আমি এই সাবজেক্টে আসছি, এইগুলো তো আমার লেখা যাবে না। হ্যাঁ আমি কিন্তু আজ স্পিং এ বলছি
যে জিনিসগুলো তোমাকে সামহাও কানেক্ট করে নিয়ে আসতে হবে। তো আমার আমি যেহেতু ফাইনালি আসছি, আমি যে সাবজেক্টে পড়ছি সেটার সাথে আমি কানেক্ট করতেছি, যেমন একদম প্রাইমারি স্কুল থেকে আমার শুরু, ঠিক আছে? তারপরে কি এখন আমি লজিক্যালি, আমি কিন্তু লেখার সময় একাডেমি এটাই বলছি, একটা লজিক্যাল ফলো থাকতে হবে। যেহেতু আমি বললাম যে প্রাইমারি স্কুল থেকে আমার ইচ্ছাই ছিল আমি এটা পড়বো, কি জন্য আমাদের বাংলাদেশ যেহেতু আমার দুর্যোগ প্রবণ দেশ, সেগুলোর জন্য এই কারণে কি করলাম 2011 সালে আমার একটা অ্যাডমিশন চেঞ্জ দিলাম, আমি এই সুযোগটা পাইলাম ডিজাস্টার পড়াশোনার জন্য। তারপরে আমার অনেক কিছু জানার ইত্যাদি ইত্যাদি, তারপর ফাইনাল সেমিস্টার শেষ হওয়ার পরে আমি আবার ইন্টার্নশিপ করলাম এটা নেদারল্যান্ডের একজন প্রজেক্টে, হ্যাঁ, ওয়াগিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলছিলাম গতকালকে। এই প্রোগ্রাম থেকে আমি আবার এই রিলেটেড কি কি শিখলাম সেগুলো আমি ব্যাখ্যা করলাম। তারপরে হচ্ছে যে আমার এমপ্লয়ার ছিল নেদারল্যান্ডের ক্যাথরিন, সে আমাকে সবসময় ইন্সপায়ার করতো তুমি অস্ট্রেলিয়া পড়াশোনা করো, সাইন্টিফিক রিসার্চ এর জন্য তুমি যাও। মানে আমি সামহাউ কানেক্ট করতেছি, প্রাইমারি স্কুলে বললাম প্রথমে আমার একটা গল্প দিয়ে শুরু করলাম, রিয়েল গল্প, তারপর আমি প্রাইমারি স্কুল থেকে শুরু করলাম, তারপর এটা ফুল আমি ইউনিভার্সিটিতে গেলাম কথা বললাম, ফাইনাল ইন্টার্নশিপ করলাম নেদারল্যান্ডের প্রজেক্টে, সেম বিষয়গুলো আমি ফোকাস করলাম, এবং যে আমার এমপ্লয়ার ছিল সে আমাকে ইন্সপায়ার করলো, তারপরে সে তো আমাকে ইন্সপায়ার করলো অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। তাহলে এই স্বপ্নটা কিভাবে শুরু হয়ে গেল, যখন আমি আবার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ পাইলাম যেটা ম্যাকুরি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে। তারপর সে তো গতকালকে বলছে আমার কি কি রেসপন্সিবিলিটি ছিল, কি কি শিখছি, এগুলা সব হচ্ছে দিয়ে দিছি। তারপরে তো আমি গতকালকে বলছি যে আমাকে চায়না কে পাঠাইছে, ডক্টর কেভিন পাঠাইছে। তো আমি বললাম যে এই ডক্টর কেভিন আমাকে পাঠাইছে চায়না, কি জন্য পাঠাইছে, সাইন্টিফিক রিসার্চ শেখার জন্য, বিশেষ করে আমার হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ডেটা অ্যানালাইসিস শেখার জন্য আসছে। তখন আমিও বুঝলাম যে এটা আমার অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমার এই জিনিসগুলো শেখার দরকার, এই জন্য আমি চায়নায় আসছি। আমি তখন বুঝলাম যে আমার এই জিনিসগুলো জানার দরকার, আমাকে অস্ট্রেলিয়া পড়ার মতো আমার যোগ্য হইতে হবে, সে যোগ্যতা আমার অর্জন করতে হবে। তারপরে যখন আমি ইউনিভার্সিটিতে আসলাম, কিন্তু আমি কি করলাম, আমি অনেক সমস্যার মধ্যে বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পড়লাম। ওই যে বললাম বাংলাদেশে যখন ছিলাম আমি, তখন সফটওয়্যার মানে মাইক্রোসফট এক্সেস আর কিছুই বুঝিনি। তারপরে হচ্ছে আমার প্রফেসর তো অনেক, যেহেতু তার সাইন্টিফিক স্ট্যান্ডার্ড আছে, সে অস্ট্রেলিয়াতে পিএইচডি করা, আমেরিকাতে পোস্টডক করা, আবার ডাবল পিএইচডি করছে সিটি ইউনিভার্সিটি হংকং থেকে, সে আমাকে ইন্সপায়ার করছে সি, ফোর্টান, পাইথন এগুলো ইত্যাদি ইত্যাদি শিখলাম, যেগুলো সবগুলো হচ্ছে সাইন্টিফিক রিসার্চের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমি আবার মানুষকে হেল্প করতে পছন্দ করি, আমি আবার এনসিএল ম্যাটল্যাব আবার কি করলাম, ব্যাচেলর মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদেরকে আমি আবার শিখাইছি, যেটা কে অ্যারেঞ্জ করছে, আমাদের ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করছে। আমার ইউনিভার্সিটিতে সার্টিফিকেটও আছে, এমন কথা বলবো না যেটা আমার সার্টিফিকেট নাই, ডকুমেন্ট নাই, ঠিক আছে, ভুয়া কিছু বলা হবে না, আমার আছে এগুলো সব সার্টিফিকেট আছে ইউনিভার্সিটি থেকে। তারপরে আমার হচ্ছে মাস্টার ডিসার্টেশন কি ছিল সেটাও বললাম, এবং এটা আমি পাবলিশও করছি, সে জার্নালে নামও দিয়ে দিলাম। তারপর বর্তমানে আমি এটা এই ইয়াটা কিন্তু আমি লিখছি গত বছর 2020 সালে, আমি তো বললামই যে অস্ট্রেলিয়া যখন অ্যাপ্লাই করার আগে তখন দিয়েছিলাম। তো তখন আমার হচ্ছে যে কি আমার ডিউটি কি ছিল আমি বলে দিলাম, এখন এটা কাজ করতেছি। এখন আমি তো এই সবগুলো বললাম, আমার মাস্টার্স তো শেষ হয়ে গেল, আমি প্রথমে প্রাইমারি স্কুলে বললাম, ইউনিভার্সিটি বললাম, ইন্টার্নশিপ বললাম, তারপরে মাস্টার্স শেষ করলাম, এখন যেহেতু আমি পিএইচডিতে আসতেছি, এখন আমি পিএইচডি তার কানেক্ট করতেছি, এই প্যারাগ্রাফে আমি পিএইচডি নিয়ে কথা বলতেছি। কিন্তু এখানে আমি যে বিষয়টা ফোকাস করছি, এক হচ্ছে আমি যার আন্ডারে, যেমন আমার প্রফেসরের নামটা আমি লিখি নাই, কারণ যেহেতু পার্সোনাল ইনফরমেশন দিইনি আমি, হ্যাঁ, তাহলে তার সাথে আমি কিভাবে ফিট, কেন তাকে পছন্দ মানে আমি চয়েস করলাম, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি, এই ইউনিভার্সিটিতে কেন অ্যাপ্লাই করলাম, এটা আমার সাথে কিভাবে ফিট হয়, নাম্বার ওয়ান। তারপর হচ্ছে যে অস্ট্রেলিয়াতে কেন আমি পিএইচডি জন্য প্রোগ্রামের জন্য চুজ করলাম, এই কারণগুলো কিন্তু আমি এখানে ব্যাখ্যা করলাম, এই ওখানে গাইডলাইন ছিল কিভাবে ইয়ে করতে হবে, কেন, এই যে বললো আরিফিন বললো যে কি কারণে, সে বিষয়গুলো আমি বললাম যে আমি পিএইচডি করার জন্য ইউনিভার্সিটিতে কার এর সুপারভিশনে, এই স্কুলের আন্ডারে, সে হচ্ছে এই ফিল্ডে আমি যেটা কাজ করতেছি সে ট্রপিক্যাল সাইক্লোন রিসার্চ এক্সপার্ট, এবং তার অনেক সাইন্টিফিক রিসার্চ প্রজেক্ট আছে, ঠিক আছে। তারপরে কেন আমি এই ইউনিভার্সিটিতে চুজ করলাম সেটার ব্যাখ্যা আমি দিলাম, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। ওই ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো আমি অনলাইনে দেখলাম, দেখে আমি বললাম যে এইগুলোর জন্য আমার ভালো লাগছে, এই বিষয়গুলো আমি ইয়ে করতে চাই। তারপর আবার কেন অস্ট্রেলিয়া পছন্দ করলাম সে কারণগুলো কিন্তু আমি লজিক্যালি দিলাম, ফার্স্ট অফ অল প্রথম কি কারণ, তারপর হচ্ছে দ্বিতীয় কারণ কি, তৃতীয় মানে কারণ কি, ঠিক আছে, এই বিষয়গুলো বললাম। তারপরে আরেকটা বিষয় কিন্তু এর আগেও ডক্টর গোলাম দাসী স্যারও কিন্তু বলছে, আমাদের যখন ওই যে রিজিউম বিল্ডিং এবং হচ্ছে যে
হাউ টু এস এন ইন্টারভিউ ওই সময় কিন্তু স্যার বলছে যে এরা মানে অস্ট্রেলিয়া কানাডা এই জাতিগুলো হচ্ছে ফানি জাতি, কেন তুমি যদি এম্বাসিতে বলো যে আমি আর ফিরে আসবো না, ওখানে আমি সেটেল হতে চাই, তোমার ভিসাই দিবে না, আবার ওখানে গেলে আবার ওদেরটা যদি খাও পরো তো আবার তোমার ঠিকই দিবে, তুমি আমাদের দেশেটা নিয়ে তুমি চলে যাবো, তুমি থাকো আমাদের দেশে কিছু দাও, ঠিক আছে, এই যে একটা ব্যাপার, ওটা কিন্তু ফানি জাতি। তো এখানে যদি আমি লিখতাম যে আমি পিএইচডি শেষ করার পর অস্ট্রেলিয়াতে আমি থেকে যাবো, আমার কিন্তু ইন্টেনশন ছিল এরকমই, এখনো আছে, আমি পরবর্তীতে করোনা টোনা ভালো হয়ে গেলে আমি চলে যাবো অস্ট্রেলিয়া কানাডাতে, আমার বাচ্চাটা একটু মোটামুটি একটু হালকা বড় হয়ে গেলে করোনা ভালো হয়ে গেলে আমি চলে যাবো যেকোনো সময়। তো এখন এই কথাটা যদি আমি লিখতাম এখানে যে আমি থেকে যাবো তাহলে তো সে দিবে না আমার, যার কারণে এখানে আমি টেকনিক্যালি লিখলাম পিএইচডি শেষ হওয়ার পরে আমি টিচিং এবং রিসার্চে আমি পুরো গ্লোবাল লিখে দিলাম, আমি যে কোনো জায়গায় আমি আমার ফিট করব, ঠিক আছে, এবং বলে দিলাম যে আমার এটা আসলে আমি করতে পারো, যদি আপনারা সুযোগটা দেন তাহলে আমার স্বপ্ন পূরণ হবে, আমি এটা করতে পারবো, এই শেষ করে আমার ডেট নাম দিয়ে দিলাম। তাহলে আমি শুরুটা করলাম আমার রিয়েল লাইফের রিয়েল গল্প দিয়ে, তারপরে আমার এই বর্তমান যে পিএইচডি যে করবো সেই সাবজেক্টটাকে রিলেট করা পর্যন্ত, ট্রপিক্যাল সাইক্লোন আমি রিসার্চ করবো ওইখানে আমি যে ফিল্ডে যাবো সেটাকে রিলেট করার জন্য প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি মানে ব্যাচেলর মাস্টার সব যে রিলেশন তৈরি করে এনে ফাইনালি আমি ফিনিশিং দিয়ে দিলাম আমি আমার ওই সুপারভাইজার আন্ডারে আমার ওই ইউনিভার্সিটিতে এবং অস্ট্রেলিয়াতে আমি কেন যেতে চাই, কি কারণে যেতে চাই এবং আমি এর সাথে ফিট কিভাবে, আমি কিন্তু আমার মতো করে ব্যাখ্যা করলাম। আর এই যা লেখছি টোটালি হচ্ছে আমার রিয়েল গল্প আমার রিয়েল লাইফের, এটা কোনো কিছু অনলাইনের সাথে মিল নাই, ঠিক আছে, এইভাবে লিখতে পারে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই প্রশ্নগুলো নিয়ে একদম হামলে পড়ুন, কারণ আমাদের অনেক সময় এমন হয় আমাদের প্রচুর প্রশ্ন থাকে কিন্তু উত্তর দেওয়ার মতো সামনে কেউ থাকে না, আজকে আপনাদের সামনে আছে, তো যেসব প্রশ্নগুলো আছে অবশ্যই নির্দ্বিধায় করে ফেলুন। পেজ লিমিটের ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে আমি তো আগেই বলছি খুব আজারে লেখা যাবে না, যেমন আমার এটা কত 2 পেজের মধ্যে ছিল, ঠিক আছে, 1-2 পেজের মধ্যে মানে সব মানে 3-4-5 নট লাইক, ঠিক আছে, আমি একটু একটু আগে একটু পরেই দেখাবো রিসার্চ প্রজেক্ট যেটা সেটা 1 পেজের মধ্যে, সেটা আরো কিভাবে আমার লিখতে খবর হয়ে গেছে 1 পেজের মধ্যে সবকিছু নিয়ে আসতে হবে কোন সাইজ করে, এই জন্য বললাম যে ডকুমেন্ট প্রিপারেশনটা খুবই জরুরি, প্রথম স্টেপ তো বাদ করা যাবে না। আমার কথা হচ্ছে যদি একটা সিটও নয় সেখানে আমি থাকবো, দুইটা সিট নিলে সেখানে আমি থাকবো, হারলেও হারার মতো হাঁটতে হবে। এই আমি বাংলিশ পড়তে অভ্যস্ত না, ট্রান্সলেট করো। আচ্ছা ভাই আমি বলে দিচ্ছি, স্যার আপনি যে চায়নাতে গিয়েছিলেন তখন কি হিসাবে স্কলারশিপ পেয়েছিলেন, মানে মাস্টার্স হিসাবে? মজার ব্যাপার বলি, একটু ইন্সপিরেশনের জন্য বলি, আমার কিন্তু বিশাল একটা ইতিহাস আছে, আমি কেন চায়না আসার পরেও এত কিছু শিখলাম, কেন শিখলাম এর পিছনে কারণ আছে, তো কে দেখাটা দিল, সে কে কষ্টটা দিল, মানে রিয়েল লাইফের মতো আমাকে তো আমার বউ ছেড়ে জানে, আমার প্রেমিকা ছেড়ে জানে, কিন্তু আঘাত কোথা থেকে পাইছি, এর চেয়ে বেশি আঘাতটা পাইছি আমি, কিভাবে পাইলাম সেটা হচ্ছে আমাকে যে বললাম না ইউরোপের গতকালকে আমি দেখাইছি অগেন ইঞ্জিন ইউনিভার্সিটি ইউনেস্কো আইসি ইরাসমাস, এরা আমাকে ঝুলায় রাখছিল, কিন্তু আমি বাংলাদেশে আমার জেদ আমি বাংলাদেশে মাস্টার্স করবো না, আমি বাইরে মাস্টার্স করবো, আমি ডিটারমাইন্ড, কিন্তু তারা আমাকে ঝুলায় রাখলো, ফাইনালি সে পার্সিয়াল স্কলারশিপ দিল, এবং তার একটা কারণে দেখালো আমার আঙ্গুল দিয়ে আমার পাবলিকেশন নাই। সেম ওই আমি অস্ট্রেলিয়া প্রজেক্টে কাজ করার পরও যখন কেবিনে বললাম, কেবিনের মেল তো দেখছোই তোমরা, ওই মেলটা দেখায় নাই, ও যখন চায়নাতে পাঠালো ওই মেলটা তোমাদের দেখানো হয়নি, ওই মেলে সে ডাইরেক্ট বলছে যে তুমি চায়না জাপানে যাও, আমাকে প্রথমে বললো যে আমি বললাম যে আপনার এখানে আসতে চাই, তো বলতেছে যে তোমার তো পাবলিকেশন নাই, ঠিক আছে, সরাসরি কথাবার্তা, আর বিদেশে এরকম তোমার নীতি চাইলেও বলবে আমাদের এরকম না যে তোমার আটকায় রাখবে, হ্যাঁ বিষয়টা এরকম না, যা হবে খোলামেলি কথা বলবে, তো বলছে তোমার তো তুমি যোগ্য না,
ঠিক আছে, তোমার আইএলটিএস আছে হয়তো তুমি ইমপ্রুভ করে 6.5 পেলে, পাবলিকেশন তো লাগবে, বিশাল একটা ফাঁক। বললাম না যে আমার সাথে একজন ছিল আইএলটিএস 7, তারও হয়নি, 7.5 ছিল তারও হয়নি। সো পাবলিকেশনটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো তখন যখন আমাকে বললো এটা প্রায় শেষ হয়ে গেছে, আমি তো বললাম যে শেষ হন জানুয়ারি দিকে থেকে একটা অক্টোবর দেয়, মানে এমন একটা পজিশন যে কোথাও আর অ্যাপ্লিকেশনের সুযোগ নাই, ওই শেষ হন শেষ, দেড় বছর আমার চলে গেল। ঠিক আছে, আমি তো বললাম না বিসিএস থেকে আবার আইএলটিএস মুভ করা সব মিলে তো একটা বিশাল ব্যাপার ছিল। তারপরে ওকে বললাম যে আপনি নেন, বলছেন না তোমার পাবলিকেশন নাই, তুমি চায়না বা জাপানে যাও, ওখানে মাস্টার্স করো, তারপরে আমার এখানে পিএইচডি আসো। বললাম আমি চায়না জাপানে কারো চিনি না, আমার ভয় ছিল তখন এই যে আমি কোনোদিন চাইনি যে চায়না জাপানে অ্যাপ্লাই করবো, একটা কারণ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা খুব ভয় হয়, আমি জানি তো কারো চিনি না। তো বলতেছে সমস্যা নেই, আমার ছাত্র আছে, সে আমার এখানে মাস্টার পিএইচডি করে গেছে, আমেরিকাতে পোস্টডক করছে এবং ডাবল পিএইচডি করছে, তার ইংলিশে 8.5, ঠিক আছে, আইএলটিএস করে, আমার প্রফেসর তো বুঝতে পারতেছে। তো পরে বলতেছে ঠিক আছে ওর ওখানে যাও, আমি তো তার চিনি না। তখন সে একটা মেল করলো, মেল করছে 3 লাইনের, মেলটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বললাম না যে অনেক সময় রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। সেই মেল করে বললো, আমার প্রফেসর নাম হচ্ছে ইভিনলি, ইভিনলি বললো যে জালাল সে আমার কাছে পিএইচডির জন্য আসতে চায়, কিন্তু তার একটা প্রোডাক্টিভ মাস্টার ডিগ্রি দরকার। ঠিক আছে, তো মাস্টার ডিগ্রি দরকার, তোমার কাছে পড়াইলাম, তুমি ওরে ওইভাবে শিখায় 2 বছর পরে আমার কাছে পড়াবো। আমার চায়নাতে আসার এটাই কারণ। আর তখন থেকে আমি যখনই চায়না আসলাম, আসার পরে যখন চায়না আসলাম, অনেকে আমার টিটকারি মারলো, ইউরোপ কোথাও হইলো না, আমি চায়না আসতেছি, চায়নার ডিগ্রি এসেট্রা এসেট্রা। আর আমার ওই যে একটা দুঃখটা পাইলাম যে ইউরোপ কোথাও আমাকে পাবলিকেশন ছিল না, ছিল একটা ভুয়া জার্নালে ছিল, তো আমাকে নিল না, এই জায়গা যেহেতু আমার মধ্যে কাজ করলো, তখন আমার কোনো স্কলারশিপও নাই, আমি প্রফেসরের ফান্ডে আসলাম এমন সময়, ওই সময় হচ্ছে অগাস্ট শেষের দিকে, চায়না তো কোনো স্কলারশিপের আর সুযোগ নাই। পরে প্রফেসর ফান্ডে আমি প্লেন টিকিট সহ নিয়ে আসলাম, পরে আসার পরে আমার আবার ফুল স্কলারশিপ হয়ে গেছে ইউনিভার্সিটি থেকে, সরি সরকার থেকে হয়ে গেছে, নানজিং জিয়াংশু গভর্নমেন্ট স্কলারশিপ। তখন তো আমার মাথায় জেদ চাপছে, আমি চায়নাতে এখানে মাস্টার্স করবো, পাবলিকেশন করবো, ইংলিশটা ইম্প্রুভ করবো এবং এমন কাজ শিখবো পরবর্তীতে আমার কাছে যেন ইউরো অস্ট্রেলিয়া অনেকে আমাকে মেল করে আমার কাছে শিখতে চায়। সেই জেদ ধরে আমি 2017 সেটা আসছি। আমি তো এর আগে অনেক গল্প বলছি, আমার এখানে বরফ পরে থাকে 7-8 ইঞ্চি, বন্ধ থাকে চায়নাতে প্রতি বছর 4 মাস, আমি একটা বন্ধ কাটাই নেই, আমার উইকেন্ড কি জিনিস আমি জানতাম না, আমি ল্যাবে পড়ে থাকতাম, এই ম্যাথ ল্যাব শিখতাম, প্রোগ্রাম শিখতাম, শিখে আমি শিখছি। এখন আমি বললাম না সে কত কালকে তো বললাম, বিভিন্ন জাতি আমাকে মেল আসে, আজকে রিসার্চ সোসাইটি যার কোনো জন্ম হওয়া সম্ভব হয়েছে। ঠিক আছে, আমি এভাবে তৈরি করছি। তারপরে তো মেল দেখলাই বিভিন্ন জায়গা থেকে, আমার জেদই ছিল বিভিন্ন জায়গাতে আমি মিল পাই, আমার এখন তখন আমার পৃথিবীর সব জায়গা দরজা খোলা, তুমি আসো তোমার আমি নিব। তো এই হচ্ছে ছোট করে গল্প বললাম ইনস্পিরেশনের জন্য। আচ্ছা, যিনি প্রশ্নটা করেছিলেন আশা করি উত্তর পেয়ে গিয়েছেন। আর কারো কোনো প্রশ্ন আছে এসওপি নিয়ে? আর আমি ফ্রেশ, যাদের যাদের পাবলিকেশন এখনো ভালো নাই, আমি একটা কথা বলি সত্য কথা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে মানে তুমি করেই বলে অনেক কথা জুনি আছে, তুমি বা আপনি যেটি হোক, সেটা হচ্ছে যারা ফ্রেশ একদম, আমি তো দুঃখটা জানি, মানে আমার আমি মাঝে মধ্যে এমন অবস্থা, আমি বললাম না যে এক হচ্ছে অর্থনৈতিক সমস্যা, একদিকে শ্বশুরবাড়ি মেনে নিচ্ছে না, বিয়ে করছে অনেকে ছাত্র অবস্থায়, স্কলারশিপ হচ্ছে না, সব মিলিয়ে জানি আমি কেমন একটা পরিস্থিতি। মাঝে মধ্যে আমি গাজীপুরে যে জয়দেবপুর রেল স্টেশনে মাঝে মধ্যে আমি হাঁটতাম, যখন দেখতাম ল্যাংনা রুলা পরে আসে, তখন নিজের সান্ত্বনা আসতো যে না আমি তো দেশে ভালো আছি। হ্যাঁ, এরকম মাঝে মধ্যে করতাম। তো আমি উৎসাহ দেওয়ার জন্য বলি, আমি তো সবসময় বলি, তুমি যেখানেই যাও, দিন শেষে যদি আউটপুট না থাকে তোমার কেউ দাম দিবে না। ঠিক আছে, বিষয়টা এরকম। তো যারা আমরা ফ্রেশ, আমাদের ভালো পাবলিকেশন নাই বা ওই ধরনের নাই, কারণ ইউরোপ অস্ট্রেলিয়া তেলে মাথায় তেল দেয়, তোমার মাথায় তেল আছে, তুমি তুমি আসো, কিন্তু তোমার চায়না জাপান এখনো যার মাথায় তেল নাই, করি এখনো তারা দিচ্ছে, কেন চায়না একসময় লিড করবে, চায়না সাইন্টিফিক পেপারে নাম্বার 1 আছে। তো আমার কথা হচ্ছে যদি কারো পাবলিকেশন ভালো না থাকে, আইএলটিএস খুব ভালো না থাকে, অস্ট্রেলিয়া না হয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, চায়না জাপানে চলে আসো, সারাদিন ল্যাবে কাজ করো, তোমার ইউরোপ অস্ট্রেলিয়া তখন ডাইকে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পরামর্শ, যে কোনো সময় চলে যেতে পারবা, যে কোনো সময়, ইজ নট এ বিগ ডিল। তবে অবশ্যই সেই সব প্রফেসর ম্যানেজ করে আসতে হবে চায়নাতে, যেগুলো দেখবা প্রোফাইলে বাইরের ডিগ্রি আছে, আর নাহলে কিন্তু যারা চায়নার মধ্যে ডিগ্রি আর লাগলো, খুব বাংলা সুজা বাংলা ভাষাটা ইউজ করা এখানে প্ল্যাটফর্মে ঠিক হবে কিনা জানি না, বাংলা একটা কথা আছে খাসটা, এই প্রফেসররা খাসটা মানে তারা যদি বাইরে না গেলে তাদের ওই আগের একটা যে মেন্টালিটি সেটা থাকে, ইংলিশে ভালো বলতে পারে না, এই জন্য গতকালকে যেটা দেখলাম প্রফেসর সে কিন্তু বাইরের ডিগ্রি নয়,
সো তাদের মেন্টালিটি একটু ডিফারেন্ট এবং তারা ইংলিশ ভালো বলতে পারে। যেমন আমার প্রফেসর আমার সাথে খুব আমার মজা পায় আমি কাজ করে, ঠিক আছে? তো এইভাবে সেট করে আসতে হবে। ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে যে কারো কোনো প্রশ্ন না থাকলে ইয়া করতে পারি, আমরা নেক্সট টপিকে মুভ করতে পারি। আর আল্লাহ তাআলা মনে হয় এটা চাইছিল, নাহলে আজকে রিসার্চ ওয়ারি জন্ম হতো না, আজকে এই যে বাংলাদেশের ভাই বন্ধু শিখাচ্ছি বিনোজাতে, হয়তো বা এটা আমি জানতাম না, সব তার উপরেই হয়, সেই ভালো জানে, আমি কিছুই না। আসলে ভাইয়া আল্লাহ যা করেন ভালো জন্যই করেন, এবং সেই সবগুলো কারণে আজকে হয়তো বা আমরা আপনাকে পেয়েছি, এবং এভাবে আমাদের মতো বাকি সবাই উপকৃত হচ্ছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি ভাই, আচ্ছা, রিসার্চ প্রজেক্ট টাইটেল, কিন্তু আমার লিমিটেশন দিছে এক পেজের বেশি হওয়া যাবে না, ঠিক আছে? এবং একটা ওয়ার্ড লিমিট ছিল মনে হয় 250 মনে হয় সম্ভবত, টোটাল মনে হয় ওয়ার্ড আছে 232, তার মানে এক পেজ আবার ওয়ার্ড লিমিট আছে 250 এরকম দেওয়া ছিল। তাহলে এটা কতটা টাফ, কিন্তু আমি সেটা তৈরি করছি, এবং রেফারেন্স লিঙ্ক গুলা, কিন্তু রেফারেন্স দেওয়ার কিন্তু নিয়ম এরকম না, কিন্তু আমার উপায় নাই, ঠিক আছে? এটা একটা সিস্টেম যে মানে তুমি তোমার সময় কম দিবে, তোমাকে পেস কম দিবে, এর মধ্যে তুমি এই প্রেশারের মধ্যে তুমি কিভাবে তৈরি করতে পারো। তো এখানে যেটা দেখেন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা, আমি তো বলছি যে যেকোনো প্রজেক্ট টাইটেল বা হচ্ছে আমরা প্রপোজাল যেটা দিব সেটা চেঞ্জ হতে পারে, সবকিছু পরিবর্তন হবে, কিন্তু আমাকে আমাকে মানে ডকুমেন্ট গুলো তৈরি করতে হবে, তৈরি দেখতে হবে। তো এখানে আমি আমি একটা টাইটেল দিয়ে দিলাম, এবং যেহেতু আমি অস্ট্রেলিয়া যাচ্ছি এই জন্য আমি মানে ইচ্ছাকৃত ভাবে অস্ট্রেলিয়াটা সিলেক্ট করছি। পরবর্তী অস্ট্রেলিয়াতে আমি রিসার্চ করব কি করব না এটা আমি বুঝবো আর আমার সুপারভাইজার বুঝবে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমার ডকুমেন্ট এখন একটা কমিটি দেখবে, ইউনিভার্সিটি কমিটি দেখবে, আর কমিটিটা নিশ্চয়ই তারা অস্ট্রেলিয়ার নাগরিক, তো তারা যেহেতু দেখবে এই জন্য আমি হচ্ছে আমার ইচ্ছাকৃত ভাবে আমি অস্ট্রেলিয়ায় ফোকাস করছি, যাতে করে তারা বুঝে যে সেই ছেলেটা আসবে গবেষণা করবে আমার অস্ট্রেলিয়াতে, আমার আমার দেশেরই কাজে লাগবে, ঠিক আছে? এটা ছিল আমার একটা মানে চিন্তা আর কি। আর সুপারভাইজারের নাম দেই নাই, যেহেতু পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না, তো আমি এখানে টাইটেল দিছি, তারপর সুপারভাইজারকে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি, তারপর এখানে ব্রিফ ডিসক্রিপশন দিছি। তো যে বিষয়টা আমি ফোকাস করছি, যেহেতু আমি অস্ট্রেলিয়ার কথা বলছি, এখন আমি এই যে প্রজেক্টটাতে কাজ করব, এখানে কিন্তু আমার ওই যে আমরা যেমন ইন্ট্রোডাকশন যেভাবে লিখি, যে বললাম জাস্টিফিকেশন সবই দিতে হবে, এবং কি কি মেথড ইউজ করবো কি করব, এই অল্প ওয়ার্ডের মধ্যে কনসাইজ করে লিখতে হবে। তো আমি সুন্দর করে যেহেতু এখানে বলেই দিছি, কেপ মানে হচ্ছে আমার ফিল্ডে যারা তারা বুঝবে, এটা হচ্ছে কনভেকটিভ অ্যাভেলেবল পটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে প্রিসিপিটেবল ওয়াটার, এই দুইটাই হচ্ছে আসলে রেইনফলের একটা ফ্যাক্টর, এদের মানে বাড়া বা কমার উপরে রেইনফলটা চেঞ্জ হয়, ঠিক আছে? যাই হোক, যারা অন্য ফিল্ডের হলে আমি বাংলায় বললাম যে এটার কারণে ওটা চেঞ্জ হয়। তো এখানে আমি সুন্দর করে অস্ট্রেলিয়া যেহেতু আমি বলছি, তো ট্রপিক্যাল সাইক্লোন গ্রেট কন্ট্রিবিউশন আছে কোথায়, অস্ট্রেলিয়া রেইনফলে। আমি সুন্দর করে আমি আমি অস্ট্রেলিয়াকে কানেক্ট করতেছি, তারপরে আমি রেফারেন্স দিয়ে দিলাম এই অমুককে কি করছে, তারা বলছে যে 40% যে এক্সট্রিম রেইনফল এটা হচ্ছে কোথায়, এই রেইনফলের মানে সাইক্লোনের কারণে হচ্ছে যে 40% রেইনফলটা তৈরি হয়, এবং হচ্ছে যে এ পাইছে কত, 66% অস্ট্রেলিয়ার। তাহলে এখানে আমি দেখালাম এখানে একটা কমা হয়তো, গ্রামার মিস্টেক হয়ে গেছে, এখানে একটা কমা হয়তো, তো যাই হোক। তো এখানে আমি বলে দিলাম যে 40% দেখাচ্ছে একজন রিসার্চার যে বা আর অস্ট্রেলিয়ায় 40% যে রেইনফলটা পায় সেটা সাইক্লোন থেকে, আবার আরেকজন বলছে যে 66% হচ্ছে কোথায়, নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আসে। কিন্তু এই যে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার রেইনফলে 40% বা 60% যেটি বলি 60% যে রেইনফল কন্ট্রিবিউশন আছে এই সাইক্লোনের কারণে আসে, কিন্তু কেউ হচ্ছে এর ইফেক্ট দেখে নাই, সিজনাল রেইনফল নিয়ে কেউ এখনো ইয়া করে নাই। তার মানে যেহেতু আমার স্পেস কম, আমাকে 250 ওয়ার্ডের মধ্যে সবকিছু লিখতে হবে, কিন্তু এর মধ্যে আমাকে কনসাইজ করে সুন্দর করে লিখতে হবে উইথ রেফারেন্স। আমি হুদাইখালি বললাম যে হ্যাঁ অস্ট্রেলিয়ার রেইনফলে সাইক্লোনের ইফেক্ট আছে এসেট্রা এসেট্রা, আমি বললাম প্রমাণ কি, আমি উইথ সাইটেশন, কে বলছে এই রিসার্চার তাদের, এবং এখানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিছি এবং পেপার লিঙ্কও দিয়ে দিছি, যাতে করে আমি কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম সেটা এখানে তারা যাচাই করতে পারবে। আমি লিঙ্কও দিয়ে দিলাম, দিয়ে দিছি যে এই দুজন রিসার্চার তারা অস্ট্রেলিয়াতে রিসার্চ করছে,
তারা তাহলে এখানে লিঙ্গে যায় দেখবে আমার কথা সত্য মিথ্যা না সত্য ঠিক আছে আমি সেটা আমি জাস্টিফিকেশন করলাম প্রথমে তার এই যে এই সাবজেক্টটা প্রথম দিকে বলে আসছি তার গুরুত্বটা দিতে হবে গুরুত্বটা কি সেটা আমি ব্যাখ্যা করলাম তারপরে আমি জাস্টিফিকেশন করলাম যে এই ধরনের রিসার্চ হয় নাই ঠিক আছে তারপরে দেয়ারফর দিস প্রজেক্ট ইনভেস্টিগেট করবে এটা অস্ট্রেলিয়ার আমি পুরো অস্ট্রেলিয়ায় কাজ করব কত ল্যাটিচুড কত লংগিচুড আমি দিয়ে দিলাম তারপরে আমি ডেটাটা কোত্থেকে আনিব রেইনফোর ডেটা করতে নিব মানে ডেটাগুলো আমি কোত্থেকে আনিব সব এখানে দিয়ে দিলাম লিঙ্ক সহ এবং উইথ রেফারেন্স এই ডেটাগুলো এইটা করার জন্য আমার তো ডেটা লাগবে কোত্থেকে নিব সেটা বললাম তারপরে হচ্ছে অ্যানালাইসিস মেথড আমি দিয়ে দিলাম তারপরে আমি এখানে মেশিন লার্নিং ইউজ করব সেটাও বলে দিলাম দিয়ে সুন্দর করে আমি একটা আমার প্রজেক্টের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলাম কিন্তু এই সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে এই প্রজেক্টের গুরুত্ব কি এর জাস্টিফিকেশন তারপরে হচ্ছে যে প্রজেক্টে তাহলে আমি কোন কোন এরিয়া নিয়ে কাজ করবো সেটাও আছে তারপরে ডেটা কোথার থেকে নিব ঠিক আছে মেথডটা কি কি হবে এবং আমি কি মডেল ইউজ করব মেশিন লার্নিং ইউজ করব সেটাও আমি বলে দিলাম দিয়ে রেফারেন্স দিয়ে দিলাম এক পেজের মধ্যে 232 ওয়ার্ড মধ্যে শেষ করলাম আমার ইয়ার লিমিট ছিল 250 ওয়ার্ড তাহলে এরকম সিচুয়েশনও যদি আসে তাহলে আমাদেরকে ওইভাবে তৈরি করতে হবে আমরা যে ফিল্ডের আছি সেই ফিল্ডে তৈরি করতে হবে ঠিক আছে তাই খালি হুদাই লিখে দিলে মানে দিলে হবে না সুন্দর করে বুঝে শুনে ঠান্ডা মাথায় দিতে হবে এবং লিখতে হবে এবং নিজের মতো করে হ্যাঁ ফয়সাল বলো হ্যাঁ ফয়সাল বলো ভাই রিসার্চ প্রপোজালের সাথে এই পেপারটার মূল পার্থক্য কি রিসার্চ প্রপোজাল ও প্রপোজাল এখন বিষয়টা হচ্ছে যে রিসার্চ প্রপোজাল একটু মোটামুটি বড় হয় দুই পেজের মধ্যে হয় কিন্তু এখানে এই ইউনিভার্সিটিটাতে ওরা রিসার্চ প্রপোজাল নেয় নাই রিসার্চ প্রজেক্ট কি হবে তুমি প্রজেক্টটা কি থাকবে 250 ওয়ার্ডের মধ্যে দাও তারা আরো কনসাইজ করছে আর কি ধরো এখানে পার্থক্যটা এই যেমন এখানে আমি খালি বলছি যে এই মেথড ইউজ করব কিন্তু আমি কোনো এখানে ইকুয়েশন দেইনি কিন্তু মেশিন লার্নিং এর কি কি মডেল ইউজ করব মেথডগুলো কি কি হবে অ্যালগরিদম কি হবে আমার কিন্তু ব্যাখ্যা করার কোনো সুযোগই নাই ইভেন যদি আমি ডেটা সেটের যে কথা বলছি ডেটা সেটগুলো ব্যাখ্যা করলে তো মোটামুটি মনে করো মানে হাফ পেজ লাগে ব্যাক পেজ লাগে সেটা তো সম্ভব না কিন্তু তোমাকে এখানেও তারা জাজ করলো তুমি 250 ওয়ার্ডের মধ্যে তুমি বুঝো কিনা আসলে কি হবে ফরম্যাটটা কিরকম হবে এই যে আমি ফরম্যাটটা তৈরি করছি স্ট্রাকচারটা কেমন হবে এবং ওই যে আমি ব্রিফ ইন্ট্রোডাকশন মানে ব্রিফ ডিসক্রিপশন দিলাম সংক্ষিপ্ত একটা বিবরণ দিলাম এর মধ্যে থেকে আমি কিভাবে তৈরি করলাম এটা কিন্তু তোমাকে একটা জাজ করতেছে আমি প্রথমে শুরু করলাম তার গুরুত্বটা কি রিসার্চে তারপরে জাস্টিফিকেশন করলাম তারপর হচ্ছে আমি ডেটা কোথা থেকে নিব মেথড কি কি থাকবে আমি সুন্দর করে তাহলে এই যে একটা স্ট্রাকচার এটাও কিন্তু তারা একটা জাজ করলো জি ভাই এই হচ্ছে কথাবার্তা কারো কোন প্রশ্ন আছে কিনা এখানে রেফারেন্স সহ তারপর উপরে যে শব্দগুলো খরচ হয়েছে সব মিলে 250 ওয়ার্ড হ্যাঁ আমার 232 আমি যতটুকু লিখছি 232 এর লিমিট ছিল মনে হয় 250 তোমাকে শোনো এই যে আমার আইস দেই আমাদের রিডিং এর সময় থাকে 20 মিনিট 20 মিনিটে বিশাল বড় একটা প্যাসেজ পড়তে হয় সময় 20 মিনিট 14টা কোশ্চেন আর আইস এর মাঝখানে দেয় 3টা টেস্ট কিন্তু হয় স্পিকিং কিন্তু আলাদা হয় 3টা টেস্ট যেমন হচ্ছে প্রথমে লিসনিং হয় তারপর রিডিং দেয় তারপর রাইটিং হয় মজার ব্যাপার হচ্ছে রিডিংটা মাঝখানে দিয়ে তোমার মাথাটা আওলা জাওলা করে দেয় রাইটিংটা রাখছে শেষে যেখানে রাইটিং এ মানে ফ্রেশ মাইন্ড লাগে তার মানে কথা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল তোমার যেটা করতেছে তোমার টাইম লিমিট দিচ্ছে তোমার প্রেসার দিচ্ছে এর মধ্যে তুমি কতটা দিতে পারতেছ তোমার যদি বুকস্থ কিছু থাকে সব বের করে নিয়ে ফেলতেছে লিসনিং শেষ হলে হওয়ার পরে রিডিং দিয়ে তোমার মাথাটা ক্র্যাক করে দিল তোমার যদি কোনো মুখস্থ তুমি করে গেছো মুখস্থ মাথা থেকে তোমার সরাই দিচ্ছে তোমার রিয়েল কতটুকু আছে সেটা বের করে নিচ্ছে এটা টেস্ট ভাই ঠিক আছে তো এটা হচ্ছে পেপার একটা টেস্ট তোমাকে সরাসরি ইন্টারভিউ নিতেছে না কিন্তু তুমি নিজেকে কিভাবে তৈরি করতেছো তোমার ডকুমেন্ট মানে স্ট্রং থাকতে হবে আমি এই জন্য জোর গলায় চলি এখন আর এগুলা সব গুরু হচ্ছে আব্দুল সত্তার আমি তৈরি করতাম পাঠাই দিতাম ভাই মানুষ করে দিত বাইরে বিয়ে দিছি আমি ভাই আবার আমারে বিয়ে দিছিল
আমাদের মধ্যে অনেক মধুর সম্পর্ক, অনেক মধুর সম্পর্ক। হ্যাঁ, তৌহিদুল হক বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসলে আমি আমি জানতে চাচ্ছি একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে মাস্টার্সে চায়নাতে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায় না আর কি, তো ওই ক্ষেত্রে কি কোনো পার্ট টাইম জব করার অপরচুনিটি থাকে কিনা একটা স্টুডেন্টের, ওটা ভার্সিটি অ্যালাউ করে কিনা? যেহেতু চায়না জাপান নিয়ে দুইটা কোশ্চেন আসছে, আমি দুইটা উত্তর দিই। প্রথম যে কোশ্চেন করছে যে চায়না জাপান এমএস করতে ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি কতটুকু দরকার, এখন আমি বলি, আমি অনলাইনে বলি অফলাইনের একটা কথা বলি, সেম বিহাইন্ড সিন। যদি অনলাইনে অ্যাপ্লাই করেন, যদি আপনার কেউ না থাকে তাহলে অনলাইনে সুন্দর করে লেখা আছে আইএলটিএস মিনিমাম 6 লাগবে। অফলাইনের কথা হচ্ছে আইএলটিএস না থাকলেও চলে, ইংলিশ মিডিয়াম পড়ছেন এরকম দিয়ে আপনি অ্যাডমিশন হইতে পারবেন, এটা হচ্ছে অফলাইনের কথা, ঠিক আছে, আপনি হইতে পারবেন। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে আবার আইট অপশন থাকে চাইনিজও পড়তে পারবেন, কিন্তু চাইনিজও পড়তে গেলে সেখানে এইচএস কে একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো এইচএস কে যে ব্যাপার থাকে সেই ক্ষেত্রে এইচএস কে তুলনা তো অনেক কঠিন ব্যাপার, আপনি চাইলে এইচএস কে ল্যাঙ্গুয়েজে পড়তে পারেন, এটা একটা ইস্যু। আর আমি কখনোই পরামর্শ দিই না আইএলটিএস বা ইংলিশ প্রিপারেশন না নিয়ে চায়না জাপান যেখানে যান, আমার কথা একটাই যে আমি রিসার্চ ওয়াইজ আমাদের ইংলিশ কর্নার আছে, আমি আইএলটিএস কিন্তু ট্রেনিং দিচ্ছি, প্রায় 40-75 জন কিন্তু অ্যাটেন্ড করতেছে, এই কারণে আমি এটা কখনোই পরামর্শ দিই না, কারণ পেপার লিখতে গেলে অবশ্যই ইংলিশ ভালো জানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যদি ফুল ফান্ডের স্কলারশিপ আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে? তো ফুল ফান্ডেড স্কলারশিপ যদি না পাই তাহলে চায়না কিন্তু আসলে জবের অ্যালাউ করে না, আর চায়নাতে জব করতে গেলে মানে কি বলবো, এটা ল্যাঙ্গুয়েজ যদি ভালো প্রফিসিয়েন্সি না থাকে তাহলে কিন্তু জব করা খুবই কঠিন, সম্ভব না, চাইনিজ ল্যাঙ্গুয়েজ এত সহজ না, ঠিক আছে? এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়া, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফুল ফ্রি স্কলারশিপ ম্যানেজ করেই আসা, সেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হোক, এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি হোক, অথবা প্রভিন্স মানে প্রভিন্সের কিছু স্কলার, যেহেতু চায়না প্রভিন্স বেস সেখানেও কিছু স্কলারশিপ থাকে, সেগুলো ম্যানেজ করা, আর অথবা প্রফেসরের ফান্ড থেকে টাকা ম্যানেজ করা, এটা হচ্ছে আমার পরামর্শ। আর যদি ফ্যামিলি ব্যাকআপ ভালো থাকে তাহলে পার্সিয়ালও নিয়ে আসতে পারেন, এটা মানে খরচ খুব একটা বেশি না, বাংলাদেশে প্রাইভেটে পড়তে যা লাগে তার চেয়ে মোটামুটি কম খরচে এখানে শেষ হয়ে যায়, ব্যাচেলর আর মাস্টার্স যেটাই বলি। এই সেই তারে আমি ফুল স্কলারশিপ প্লেন টিকিট সব ম্যানেজ করে দিছি, কে কল্পনাও করতে পারবে না। আইএলটিএস করে ছিল না, আবার যে পিএইচডি ওর তো হয়ে গেছে স্কলারশিপ, কিন্তু যেহেতু ওই সময় আমাদের মানে বাচ্চা হবে এই কারণে চলে গেছে, আবার অ্যাপ্লাই করছে, আশা করি ওর ফাইনাল স্টেপে আছে, আশা করি এটা হয়ে যাবে মানে খুব শীঘ্র ইনশাআল্লাহ। তো এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি কিভাবে সবকিছু হ্যান্ডেল করবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার আর কি। আচ্ছা, আর কোনো তাহলে রেজুমের দিকে চলে যাবো। ভাই আরেকটা কোশ্চেন ছিল একজনের, চ্যাটে বলেছেন উইদাউট আ স্ট্রং রেফারেন্স হাউ আই উইল গেট চাইনিজ এন্ড জাপানিজ ফুল ফান্ড স্কলারশিপ। দুটো অপশন আছে, স্ট্রং রেফারেন্স থাকলে তো ভালো, না থাকলেও যদি বড় ভাই থাকে সেটাও করা যায়, না হলেও অনেক এজেন্ট কাজ করে, ইভেন আমি একটা এজেন্টের সাথে, আমি তো খোলামেলাই বললাম, যারা যারা আমার কাছে তাদের বলি তোমরা এই ডকুমেন্ট তৈরি করে অ্যাপ্লাই করো, তারা করে। আর কিছু তো আলাদা ঘরে দুলাল আছে, টাকা পয়সা বেশি, ভাই এগুলো কিছুই করতে পারবো না, আপনি করে দেন, তো আমি এজেন্টে বলে দিই ওরা করে দেয়। আর আমি পার্সোনালি এর আগে তো ম্যানেজ করে দিছি, প্লেন টিকিট সহ অনেকে ঝামেলা করছে, যা হোক ওটা পরে ব্যাপার, তো সেক্ষেত্রে যে কোনো এজেন্টের মাধ্যমে কাজ করতে পারেন, তারাই ম্যানেজ করে দেবে, কিছু টাকা খরচ করতে হবে, দুইটা হয়, আপনি নিজে যোগ্য, আমি তো সব কিছু শিখাই দিলাম, আমি ওয়ার্কশপের মাধ্যমে কি প্রফেসর আপনি খুঁজবেন, তার কিভাবে ইমেল করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, ডকুমেন্টস কিভাবে রেডি করবেন, আমি তো সব খোলামেলা বলেই দিলাম, তাহলে আপনি একটু খালি কষ্ট করেন, কষ্ট তৈরি করেন, তাহলে আপনার এজেন্টে টাকা দিতে হবে না, আর যদি না হয় তাহলে একটু এখন কোশ্চেন নাই,
আচ্ছা না থাকলে তাহলে আমরা রেজুমের দিকে চলে যাই। আচ্ছা দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা এইখানটা তো একটু বলে রাখি, আমি তো প্রথম শুরুর দিকে বললাম যেহেতু আমার আমি এখানে মানে স্কলারশিপ ম্যানেজমেন্টের জন্য দিব, প্রফেসরকে দিব বা ইউনিভার্সিটিতে দিব রিসার্চে, এই কারণে হচ্ছে যে অনেক পার্সোনাল ইনফরমেশন এখানে দিছি। কিন্তু যদি ডক্টর গোলাম তসি স্যারের হচ্ছে যে ওই ওয়ার্কশপে যান দেখবেন যে সে বলছে কিন্তু জব হইলে সেক্ষেত্রে কিছু পার্সোনাল ইনফরমেশন যেমন হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে মেডিকেল স্ট্যাটাস, ছবি টবি ইত্যাদি না ব্যবহার করা, মানে হচ্ছে যে যে জব নিবে তারে এই পার্সোনাল কিছু বিষয়গুলো তারে না জানানো, সেজন্য কিউরিয়াস হয়, পরবর্তীতে আপনি কথা বলবেন দেখবেন সেজন্য ইয়া করে, তো বিষয়গুলো সে বলছে যে না দেওয়ার জন্য এটা একটা রিজন। আপনারা ওয়ার্কশপে যাবেন আরো দেখবেন, তবে যেহেতু এটা মানে আমি জব রিলেটেড না, স্কলারশিপ যদি ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আমি যেমন এইটা স্টাইলটা ফলো করছি হচ্ছে ইউরোপিয়ান সিভি অনলাইনে দেখবেন দেওয়া আছে, আমি অনেক সময় হচ্ছে যে সবাইকে বলি লিঙ্ক দিয়ে দিই, তো ইউরোপিয়ান সিভি গুগলে সার্চ দিলে দেখবেন টেম্পলেট চলে আসছে, তারপর আমার মতো করে আমি সাজায় নিছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি ইনফরমেশন দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলবে ছবির ব্যাপারে কোশ্চেন করতে পারে, ভাই ফর্মাল ছবি তো দেয় নাই টাইটিং কইরা, ভাই আমি তো একদিন বললাম যে আমি গেঞ্জি পরেও প্রেজেন্টেশন দিছি, আরেকদিন কেউ দেখছেন নাকি যে আমার একটা রিসার্চ টক ছিল আমি কিন্তু সাদা সিধা গেঞ্জি পরে গেছিলাম, কেউ দেখছিলেন? ওই যে আমি ইউটিউবে দিছি ফেসবুকেও দিছিলাম আমার রিসার্চ টক ছিল ইন্টারন্যাশনালে, তো সেক্ষেত্রে কিন্তু আমি অত টাইটি পুরো যাইনি, তো বিষয়টা এরকম না, আমি আমার ইনফর্মাল আমার মতো করে সুন্দর করে আমি একটা ছবি দিছি, ইজ নট এ বিগ ডিল, তবে আমাদের দেশে হলে এটা অনেক কঠিন হতে পারে, তবে এটাও হয় না আমাদের দেশে হয় না, আমি জবের জন্য ইউনিভার্সিটিতে দিছিলাম তো কিছু বলা নেই, একটা লেভেল আছে আর কি সিস্টেমের মধ্যে থাকলেই হবে। আচ্ছা তো প্রথমে যেটা মানে দেওয়া যেতে পারে, আমি যাদের পাবলিকেশন আছে তাদের ক্ষেত্রে বলতেছি বা যারা একদম ফ্রেশ কিছু নাই তাদের ক্ষেত্রে আমি বলবো নি আস্তে আস্তে, তো আপনি প্রথমে শিক্ষার বিষয়টা অ্যাড করতে পারেন, মানে প্রথমে একদম হাইয়েস্ট লেভেলটা থাকবে আর শেষেতে লোয়েস্ট, মানে একটা সিকোয়েন্সিয়ালি নিয়ে আসতে পারেন, 2007 আমি এসএসসি দিয়েছি, 2009 হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপরে 2011-15 তে আমি এখানে ইয়া করছি আমার জিপিএ কত ছিল কোথায়, তারপরে এমএসসি কত থেকে, তারপরে এখন বর্তমান তো আমি পিএইচডি করতেছি এখানে, আপনি সুন্দর করে আপনার শিক্ষার ইয়াটা প্রথম দিকে আপনি দিয়ে দিতে পারেন, এটা গেল। তারপরে যাদের পাবলিকেশন আছে তারা দিতে পারেন, আমি এখানে 2021 সালে দুইটা দিছি, এটা হচ্ছে সাবমিটেড, এটা হচ্ছে মাইনর রিভিশন পাইছে, এটাও অ্যাকসেপ্ট হয়ে যাবে খুব শীঘ্রই, আর এটা হচ্ছে আমার জানুয়ারিতে পাবলিশ হয়েছে এই 2021 সালে, আর এছাড়া আরো কিছু অ্যাড করতাম বাট এখন অ্যাড করিনি, আমার হচ্ছে নিজের আরো দুইটা রিসার্চ আছে, রিসার্চ সোসাইটি প্রজেক্ট অনেকগুলো আছে, হয়তো বা খুব শীঘ্রই এখানে 2021-এ আরো অ্যাড হবে 4-5টা, তো হচ্ছে আমি হচ্ছে যে আপনার পাবলিকেশন দিয়ে দিতে পারেন, আর সেক্ষেত্রে যদি আমার পাবলিকেশনে আপনার যেটা নাম অথবা তো অনেকেই থাকে তো বুলেট করে দিলেই বোঝা যায় যে হচ্ছে যে আপনার অথরশিপের নাম, ঠিক আছে? আরেকটা জিনিস করা যায়, মানে ফার্স্ট অথর হিসেবে তো আমি আসি বা কো অথর হিসেবে আসি, আবার আরেকটা করা যায় যদি আপনি কখনো মানে কারেসপন্ডিং অথর হিসেবে পেপার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই বুলেট করার পাশে আবার আপনি স্টারিক্স ওই যে স্টার চিহ্ন যেটা সেটাও দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনি এখানে নোট করে দিতে পারেন ইচ্ছার চিহ্ন হচ্ছে কারেসপন্ডিং অথর, আর এমনি নোট করা লাগে না, এমনি বোঝা যায় স্টার চিহ্ন দিলেই হচ্ছে যে আমরা তো রিসার্চে যারা তারা তো বুঝেই যেটা কারেসপন্ডিং অথর, তারপরে আপনি সাল অনুযায়ী দিতে পারেন, যেমন 2020 সালে কটা পেপার ছিল, 2019 সালে, 2018 এবং 15, এখানে আমার একটা মানে কনফারেন্সের পেপার গুলো অ্যাড করছি, 2015 সালে কনফারেন্স পেপারটা অ্যাড করছি, কিন্তু আরেকটা যে বললাম যেটা ভুয়া জার্নালে পাবলিশ হয়েছে এটা আমি অ্যাড করিনি, কারণ কনফারেন্স গুলো অ্যাড করা যায়, কারণ কনফারেন্স তো মানেই হচ্ছে যে এখানে জাস্ট প্রেজেন্টেশন টাইপ, এখানে তো সেমন পিআর ভিউ থাকে না, সেটা ঠিক আছে, কিন্তু 2015 সালে ওই ফালতু পেপারটা আমি কিন্তু এখানে রাখিনি, কারণ আমার একটা নেগেটিভ পেপার আমি এটা সরাই দিছি, তো মোটামুটি আপনি পাবলিকেশনটা দিয়ে দিতে পারেন। আচ্ছা এখন কথা হচ্ছে যাদের পাবলিকেশন নাই ফ্রেশ তারা কি করবে, এই কোশ্চেনটা হয়তো আপনারা করতে পারেন, তো সেক্ষেত্রে এডুকেশনের পরে শিক্ষার পরে আপনি হচ্ছে যে আপনার যদি থিসিস এর থাকে সেই ডিসার্টেশন থিসিস এর কি ছিল সেটা দিতে পারেন, বা কোথাও যদি ভলেন্টিয়ারিং হিসাবে যেমন ডক্টর আব্দুল সাত্তার বললো যে ভলেন্টিয়ারিং হিসাবে কোথাও থাকেন সেটাও দিতে পারেন, যেমন আমার সাথে অনেকে রিসার্চ সোসাইটির প্রজেক্টে আছে
হ্যাঁ তারা কাজ করছে আমার পিএইচডি রিসার্চ প্রজেক্টের সাথে আছে, তারা চাইলে সেই বিষয়গুলো অ্যাড করতে পারে। হ্যাঁ আর আমরা চাইলে তো আমার সাথে সুপারিশ পত্র নিতেও পারে, তো ভলেন্টিয়ার কথা বা এই ধরনের রিসার্চ এক্সপেরিয়েন্স বা কোথাও প্রেজেন্টেশন কনফারেন্সে অ্যাড হয়েছেন ইত্যাদি ইত্যাদি। আপনার যতটুকু সম্বল আছে ততটুকু সুন্দর করে ফুটায় তুলতে হবে। আমার একটা স্যার বলতো যে তুমি গরিব ঠিক আছে, তোমার প্রতিদিন নতুন শার্ট কিনতে পারবা, কিন্তু যে শার্টটাই আছে সুন্দর করে তুমি পরিষ্কার করে আসবা, পরিপাটি হয়ে আসবা। মানে কথা হচ্ছে আমার যতটুকু সম্বল আছে সে সম্বলটাকে আমার যথাসম্ভব আমার ইয়ে করতে হবে। কিন্তু আমরা রিজুমিতে করি কি, আমাদের আমাদের একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশের সাথে, আমরা ওই যে শুরু করি নাম, বাবার নাম, পিতার নাম, মাদার নাম, অমুক জায়গায় জেলা, এসব না, এই ধরনের ইয়া না। ওটা হচ্ছে যে একটা সিভি কারিকুলাম ভিটা, ওটাতে ডিটেলস থাকতে পারে। যেমন ওই যে স্যারের যদি ডক্টর গোলাম দাসি স্যারের যদি ওয়ার্কশপটা দেখেন বুঝতে পারবেন, কারিকুলাম ভিটাটা হচ্ছে অনেক ইনফরমেশন থাকতে পারে বিষয়গুলো। আর যখন রিজুমি তখন হচ্ছে যে আমি যে রিলেটেড ওই রিলেটেড ফোকাস করতে হবে, যেহেতু আমি এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছি বা আমার রিসার্চ রিলেটেড, এই জন্য সব বিষয়গুলো ওই রিলেটেড হলে সবচেয়ে সুবিধা। হ্যাঁ এটা করতে হবে। আর কারিকুলাম যদি ভিটা হয় তখন ডিটেলস আরো দেওয়া যেতে পারে, পার্সোনাল অনেক ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে। বা যদি জব হইতো তাহলে আমি সরাসরি ওই জবে কিভাবে ফিট, ওই যে কথা একটাই বললাম আমি যেটার ক্ষেত্রে দিব সেটাতে আমি কিভাবে ফিট সেটা আমাকে সুন্দর করে বলতে হবে, বুঝাইতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা চাইলে যারা ফ্রেশ একদম, আমি যখন ছিলাম তখন আপনারা চাইলে এই বিষয়গুলো কিন্তু অ্যাড করতে পারেন। এটা গেল। তারপরে আমি হচ্ছে যে যদি কেউ হচ্ছে যে রিভিউয়ার হিসেবে থাকেন, যেমন আমার পেপারগুলো দেখালাম, তারপর যেহেতু আমি এখন রিভিউয়ার হিসেবে কাজ করতেছি 2021 সালে, বর্তমানে আমি রিভিউয়ার হিসেবে আছি এই জানালে, এলবিআর জানালে। আমি আপনার যদি কেউ রিভিউয়ার হিসেবে অভিজ্ঞতা থাকে তাহলে এখানে দিয়ে দিলেন। আশা করি কেউ এখনো ফ্রেশ গ্রাজুয়েট এটা সম্ভব না, তো এটা হচ্ছে যে আপনাদের জন্য হয়তো প্রযোজ্য নহে, বা যারা অ্যাপ্লাই করবেন প্রযোজ্য না। আর যদি কারো এখানে থাকেন যে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু আপনার ভালো পাবলিকেশন আছে, অলরেডি আপনি রিভিউয়ার টিভার হিসেবে সিলেক্ট করেছেন, সেটা থাকলে আপনি দিতে পারেন, তবে অবশ্যই রিকগনাইজ জানালে দিবেন। এটা Q1 জার্নাল এলসভিআর, আমাদের ফিল্ডে এটা খুব ভালো জানাল। আচ্ছা তারপরে তারপরে আপনি এইখানে আসতে পারেন, কম্পিউটার স্কিলটা দিতে পারেন, এটা তো আপনার আপনি ফ্রেশ অনার যেটাই হন। তো আমাদের সবচেয়ে বেশি হয় এই জিনিসটা থাকে, এ সারা বাকি গুলো পাওয়া যায় না, ঠিক আছে। তো ভাই মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এগুলো মোটামুটি সবাই পারে খুব বেসিক লেভেলে। যদি আপনার কম্পিউটার অন্য অন্য স্কিল থাকে, যেমন আমি আমার ফিল্ডে যেমন হচ্ছে সাইন্টিফিক ডেটা অ্যানালাইসিস করলে লিনাক্সটা জানতেই হয়, তো লিনাক্স আমি উবুন্টু ফেদোরা দুইটাই কাজ করছি এখন, আমি উবুন্টুটাই বেশি ইউজ করি। তারপরে এনসিএল আমার ফিল্ডের, ম্যাটল্যাব তো এটা সবার জন্যই, ম্যাটল্যাব হচ্ছে সব ফিল্ডের জন্যই, পাইথন হচ্ছে সব ফিল্ডের জন্যই, গ্রাস এটা আমাদের ফিল্ডে, সিডিও এটা আমাদের ফিল্ডে, এটা একটা মডেল। হ্যাঁ তারপরে এই যে ল্যাঙ্গুয়েজ গুলো এগুলো জানা থাকতে পারে, এসপিএসএস এটা সবার জন্য মানে পরিসংখ্যানের জন্য, কেউ যদি আরজিএস নিয়ে কাজ করে থাকেন সেগুলো আপনি দিতে পারেন। কোবো টুল বক্স কিছুদিন আগে শিখলাম ইয়ার কাছে, ফাহিম রেদওয়ান আমাদের প্রশিক্ষণ দিল, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের, এটা আমি আগে জানতাম না, করিও না কখনো, আর যেহেতু সোশ্যাল সায়েন্সে কাজ করে না, কিন্তু রিসেন্ট হচ্ছে ফাহিম রেদওয়ান আমাদের সবাই প্রশিক্ষণ দিচ্ছে কোবো টুল বক্স, এটা সার্ভে রিলেটেড একটা ইয়ার, মেনলি এটা হচ্ছে রেফারেন্স রিলেটেড। তো মোটামুটি এই হচ্ছে আমার কম্পিউটার স্কিল, আর এগুলো হচ্ছে সাইন্টিফিক রিসার্চের জন্য খুবই জরুরি, ঠিক আছে। তো আপনি চাইলে কম্পিউটার স্কিল গুলো অ্যাড করতে পারেন। তারপরে আপনি কোথাও যদি ট্রেনার হিসেবে থাকেন সেগুলো আপনি অ্যাড করতে পারেন, যেমন আমি অনেকগুলো ট্রেনিং ইয়া করছি, বাট আমি এখানে সামারি করছি, হ্যাঁ সামারি করে দিছি, যেমন আমি এনসিএল, ম্যাটল্যাব, সিডিও, তারপরে সাইন্টিফিক পেপার রাইটিং, ওই যে আমি বললাম যে আমাদের ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করছে সেটা এবছরও দিছি, 18-19 দিছি মাস্টার্সের সময়, আবার আমি পিএইচডি জন সেপ্টেম্বরে ভর্তি হলাম, তারপরে আমি আবার এখানে ট্রেনিং দিছি ব্যাচেলর মাস্টার এবং পিএইচডিতে, যখন আমি মাস্টার ছিলাম তখনও পিএইচডি স্টুডেন্টদের ট্রেনিং দিছি। তো ট্রেনিং গুলো কি অর্গানাইজ করছে আমাদের ইউনিভার্সিটি, সেগুলো আপনি চাইলে কোথাও যদি ট্রেনার হিসেবে থাকেন সেগুলো অ্যাড করতে পারেন, অথবা আপনি কোথাও ট্রেনিং এ অংশগ্রহণ করছেন সেটাও আপনি অ্যাড করতে পারেন। যদি আপনি ট্রেনার না, প্রশিক্ষক নাই, কিন্তু আপনি অংশগ্রহণ করছেন সেটাও অ্যাড করতে পারেন। আমাদের রিসার্চারি যারা টিচার আছে, হ্যাঁ যারা ট্রেনিং গুলো দিচ্ছে আমার সাথে কাজ করতেছে, তারা ট্রেনার হিসেবে এইগুলো অ্যাড করতে পারে। তারপরে আমি হচ্ছে যে পাইথন, আরজিএস, একাডেমি রাইটিং, তারপরে স্পেসিফিক এগুলো হচ্ছে বাংলাদেশ স্টুডেন্ট রিসার্চ সোসাইটি এবং রিসার্চ সোসাইটির সাথে যারা ছিল, যেমন এগুলো হচ্ছে রিসার্চ সোসাইটিতে, তাছাড়া একাডেমি রাইটিং, সাইন্টিফিক পেপার রাইটিং, এটা যেমন আমি চিটাগং ইউনিভার্সিটি সাইন্টিফিক সোসাইটিতেও আমি একাডেমি টক দিছি, তারপরে হচ্ছে যে মালানা ভাষা নিতেও দেখাইছি, আমার রিসার্চ সোসাইটি দেখাইছি, তো এইগুলো ট্রেনিং গুলো, তারপরে এসপিএসএস হচ্ছে যে চিটাগং ইউনিভার্সিটি সাইন্টিফিক সোসাইটির সাথে আমাদের একটা কোলাবোরেশন ছিল, সেখানে আমি শিখাইছি। তো প্রোগ্রাম গুলো রিসার্চ সোসাইটি যেগুলো অর্গানাইজ করছে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিছি, কারণ কি এই অ্যাক্টিভিটিসে গেলে
আমাদের সাথে কি কি কোলাবোরেশন করছে কি করছে ওগুলো সবচেয়ে ব্যানার সহ পোস্টার সহ সব ওখানে ডিটেইলস প্রোগ্রাম গুলো দিয়ে দেওয়া আছে, যার কারণে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। তো কেউ যদি দেখতে চায় তো সুন্দর করে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে, তো সেটা হচ্ছে সুবিধা, লিঙ্কটি আপনারা দিয়ে দিতে পারেন, দিলে হচ্ছে যে দেখা যাবে। কেউ যদি চায় যে হ্যাঁ জাস্টিফাই করতে চায় তাহলে সেটা করতে পারে। তারপর এখানে দেখেন অ্যাক্টিভিটিসে সব এখানে দেওয়া আছে, আমি পাইথন ট্রেনিং দিছি, ব্যানার সহ দেওয়া আছে, জিআইএস ট্রেনিং দিছি সেগুলো দেওয়া আছে, তারপর অন্যান্য যে ট্রেনিং ডক্টরগুলো আন্তর্জাতিক সাথে যে কোভিড এর সময় সেগুলো আছে, তারপরে যে সিডা ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির সাথে একাডেমি স্ট্যাটিস্টিক্স সেগুলো দেওয়া আছে, সব এখানে কিন্তু দেওয়া আছে। এই কারণে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, কেউ যদি এখানে দেখতে চায় তাহলে কিন্তু হচ্ছে যে দেখতে পারে। তো এটা আমরা করতে পারি, লিঙ্কটাও অ্যাড করতে পারি। আচ্ছা গেল। তারপরে একাডেমিক টক, আমি তো অলরেডি বললাম আমি বিভিন্ন জায়গায় একাডেমিক টক দিছি, সেটা আমি সামারি করে আমি লিখলাম, ঠিক আছে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে, এটা হয়তো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না, দুইটা অনেকের ক্ষেত্রেই হবে না যারা ফ্রেশ গ্রাজুয়েট, সমস্যা নেই, প্রযোজ্য না হলে দরকার নেই অ্যাড করবেন না, এটা হয়তো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না, অ্যাড করবেন না। তো আপনি ফ্রেশ গ্রাজুয়েট হলে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে, যেমন আমি এখানে যে ইন্টার্নশিপ করছি, হয়তো বা এগুলো না থাকলে এটাও থাকতে পারে, আপনি কোথাও ইন্টার্নশিপ করছেন সেটাও অ্যাড করতে পারেন। যেমন আমি 2015 আমি আমাদের মানে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রোগ্রামের হচ্ছে বাধ্যতামূলক যে 4 বছরের পরে আমাদের 4.5 বছরের কোর্স, হ্যাঁ, তো 6 মাস হচ্ছে আমাদের ইন্টার্নশিপ থাকে। তো এই ইন্টার্নশিপ গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে থাকে। তো আমি এটা হচ্ছে যে অগিন ইঞ্জিন ইউনিভার্সিটি, তাদের একটা প্রজেক্ট ছিল নাফিক, এবং ওরা আমাকে ফান্ড দিছে। তো এটা হচ্ছে ডুয়েট, একটা প্রজেক্ট চলতেছিল তাদের, এটা ডুয়েট নিশি প্রজেক্ট বলতো, হ্যাঁ। তো ওইখানে আমি কাজ করছি, সেটা আমি বলে দিছি কিসের উপরে কাজ করছি, এটা দিছি। তারপর হচ্ছে যে আমি ওই যে বললাম মেকুরি ইউনিভার্সিটিতে তাদের কাজ করছি এবং রেফারেন্স নাম্বার সহ দিয়ে দিছি, ঠিক আছে, কোন বিষয়ের উপরে টাইটেল সহ একবারে দিয়ে দিছি। বর্তমানে আমি হচ্ছে যে ডক্টর ইউ আমার যে প্রফেসর তার আনারে আমি রিসার্চ স্টুডেন্ট হিসেবে কাজ করতেছি, আরে হ্যাঁ। তারপরে আমার এখানে কিউডিটি কি, আমি মেট্রোলজিক্যাল যে ডিজাস্টার গুলো আছে সেগুলো আমি হচ্ছে মেশিন লার্নিং এবং হচ্ছে ডিপ লার্নিং ব্যবহার করে ফোকাস করি, এটা আমার হচ্ছে ডিউটি। তো আপনি হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, যে ফিল্ডেরই হন, কোথাও ইন্টার্নশিপ থাকতে পারে অথবা পার্ট টাইম জব হইতে পারে বা ফুল টাইম জব হইতে পারে ইত্যাদি, আপনি চাইলে হচ্ছে যে, তবে আমার পরামর্শ যেটা, যা কিছুই অ্যাড করেন না কেন সেগুলো যেন আপনি যেখানে, আমি তো বলছি সবসময় আপনি যেটার জন্য অ্যাপ্লাই করতেছেন সেটার জন্য যেন ফিট থাকে, ওর সাথে সামহাও যেন কানেক্ট হয়। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যায়। জি ভাই যাচ্ছে। আচ্ছা, যেমন আমি একটু বলি, কেউ মন খারাপ করেন না, এই কোভিড এর সময় পোলাপান দেখলাম একবার ফেসবুকে পোস্ট দিয়ে ভরায় দিছে 30-40টা করে সার্টিফিকেট নিছে। ভাই আমার কথা হচ্ছে, আমার এখানে দেখেন কোভিড নিয়ে কোনো কিছু নাই, হ্যাঁ কোভিড নিয়ে করতে পারেন, সেটা আপনার ফিল্ডে রিলেটেড যেন হয়, আমি বলছি এমন কিছু করেন না। আজাইরে আমরা কিছু পোলাপান ট্রেনিং করে সব জায়গায় ভাই ট্রেনিং করার দরকার নাই, আপনার ফিল্ড যদি হয় রিলেটেড হয় আপনি যান, সেগুলো কাজে লাগবে। কিন্তু যেখানে সেখানে খালি যায় মানে সময় নষ্ট করার কোনো দরকার নাই। কোভিড নিয়ে হুদায় আরো অন্যান্য ফিল্ডের আপনি হচ্ছে যে ট্রেনিং নিয়ে আসছেন, কিন্তু আপনি যে ফিল্ডে অ্যাপ্লাই করতেছেন সেটা চাকরির জন্য হোক বা আপনি হ্যান স্কলারশিপ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, ওইটার সাথে আপনার কি সম্পর্ক আছে? যদি এরকম সম্পর্ক না থাকে আজাইরা দিয়ে মানে পাকা ভর্তি করা যাবে না। এক পেজ হোক রিজুমি, এক পেজই এনা, আপনি বেচল একদম ফ্রেশ, আপনার 2 পেজ, আমার যেমন এটা কত কয় পেজে করছি 3 পেজ, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করছি 2017 সালে তখন আমার 2 পেজের মধ্যে ছিল, তখন তো আমার এখন রিসেন্ট অনেক কিছু অ্যাড হয়েছে কিন্তু এগুলো তো তখন ছিল না। তার মানে উইদিন মানে 2 পেজের মধ্যেই করবেন সর্বোচ্চ, এত আজারে কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আপনি যেভাবে অ্যাপ্লাই করতেছেন সরাসরি একবার কনসাইজ করে ওই রিলেটেড জিনিসগুলো অ্যাড করেন, আজারে কোনো জিনিস অ্যাড করে কোনো লাভ নাই, তাহলে আপনার নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন, তখন প্রথম স্টেপে বাদ পড়ে যাবে। মানে সবসময় স্ট্রং হচ্ছে ডকুমেন্ট গুলো মানে খুবই শক্তিশালী হইতে হবে এবং সবগুলো কনসাইজ হইতে হবে, এবং ওই সবসময় বুঝায় দিবেন যে এটা আমার সাথে রিলেটেড, যেটার সাথে রিলেটেড সেই বিষয়গুলো আপনি অ্যাড করবেন, ঠিক আছে। ওই 30-40টা সার্টিফিকেট নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন খুব ভালো কথা, কিন্তু অ্যাড করার পরামর্শ থাকলো না, ঠিক আছে, এটা করবেন না। তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা একটা থাকবেই, এটা সবার জন্যই। যেমন আইএলটিএস আমি বললাম 2016 সালে আমি দিয়ে আসছি, তারপর তো 2017 সালে চলে আসলাম, আবার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ইম্প্রুভমেন্ট সবই করলাম, কোচিং এ ভর্তি হলাম, সাইপ্রাসে সবই করলাম। পরে তো যে কেবিন বললো যে তুমি
আইএলটিএস দিলেও তোমার কাজ হবে না, তোমার পাবলিকেশনে তুমি চাইনা তখন চলে আসা। পরে আমি বললাম তাহলে যেহেতু এখন আমার অস্ট্রিয়া নিবেই না, তাহলে আমার এখন আইএলটিএস লাভ কি, আমি যার কারণে আবার সতেরো সালে চলে আসছি, তাহলে আমার আবার ইম্প্রুভমেন্টের জন্য আবার আমি ইয়াতে সাইপ্রাসে কোচিং করছিলাম। তো 2016 সালে তখন ছয় স্কোর ছিল, এখন আমি লেগে দিয়েছি। আমি বর্তমান ওই যে বললাম তো গতকালকে তো আমি দেখাইলামই, আমার ফেব্রুয়ারি 29 তারিখে পরীক্ষা ছিল, এরপরে এখন কোনো ডেট নাই করোনার কারণে। তো আমি ওয়েট মানে অপেক্ষা করতেছি, যখন ডেট দিয়ে দিবে আমি পরীক্ষা দিব। আমি করোনার কারণে মানে এখানে যদি আমি চায়না থেকে এখন যাইতেও না পারি, তারপরে আমি আইএলটিএস দিব, এটা আমার একাডেমিক, এটা আমার যোগ্যতা, আমার সিভিতে আমার রিজিউমিতে আমার এটা অ্যাড করতে হবে। আমি যেখানে যাবো আমার ইংলিশ দেখবে, ঠিক আছে? আর আমি ইংলিশে ভালো প্রমাণ কি তার, আমি আমি পরীক্ষা দিবই। হ্যাঁ, আমি এখন করোনার কারণে অস্ট্রেলিয়া না যাইতে পারবো, না যাইতে বললে আমি এখন যদি ডেট পাইলে আমি পরীক্ষা দিয়ে দিব, দিয়ে আমার এটা করবো। কথা হচ্ছে আমার কেউ যেন কথা বলতে পারে না, ওই যে বললাম না 2017 সালে আসছি, আমার একটা জিত। হ্যাঁ, আমি পরে এই রিজিউমিটা পাঠাইছিলাম টেস্ট করার জন্য। করোনাকালীন সময় আমি বাংলাদেশের বিভিন্ন করোনার আগে আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া যাওয়ার আগে মানে অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করার আগে আমি মাস্টার শেষ হওয়ার পরে আমি এই রিজিউমিটা পাঠাইছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তো সুন্দর পজিটিভ ফিডব্যাক আসছে, ঠিক আছে, অনেক ভালো ভালো কমেন্টস আসছে। তো বিষয়টা হচ্ছে যে আমার এটাই জিত ছিল যে আমি এমন ভয় তৈরি করবো কেউ যেন আমাকে হঙ্গ করতে পারে না, তুমি চাইনা গেছো, তোমার তো চাই না, তেমনি আইল ছড়াই যাওয়া যায়, ঠিক আছে, এইটা যেন বলতে না পার। এই কথা বলার সুযোগ আমি দিব না, আমি পরীক্ষার ডেট হয়ে গেলে আবার পরীক্ষার ডেট থাকবে, আমি এখানে আমি অ্যাড করে দিব আমার আইল সিএস করে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। তারপরে অ্যাডভান্স পাবলিক স্পিকিং কোর্স করছি আমি 2019 সালে। হ্যাঁ, ওভারঅল আমি 93% স্কোর পাইছিলাম। আমাদের টিচার ছিল নর্থ আমেরিকার ডক্টর আব্দুল নওলস, ইউনিভার্সিটি অফ বাহামাস থেকে আসছিল, আর আমাদের ইউনিভার্সিটি থেকে এটা অ্যারেঞ্জ করছিল। তারপর আমি ফোনেটিক্স কোর্স করছি ইয়াতে সাইফুসে 2017-16 বললাম না যে আমি আবার ব্রিটিশ কাউন্সিল প্রথমে কোচিং করে তো প্রথমে 2016 সালে দিলাম, 6 পাইছি। তারপরে তো আমি আবার ইম্প্রুভমেন্ট করার জন্য আবার সাইফুসে কোচিং করছি, ফোনেটিক্স আবার ক্লাস করছি, ফাইনালি তো আর দেওয়া হয়নি, আর দেওয়া হলো না এখন পর্যন্ত। মাদার টাং তো বাংলা, এটাও দিতে হবে, আমার মাতৃভাষাটা আসলে কি। তারপরে আপনাদের কোনো অ্যাওয়ার্ড টাওয়ার থাকলে সেটা দিতে পারেন, যেমন আমি এখন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাইছি। তারপরে যে বললাম যে আমি আসার পরে প্রথম প্রফেসর ফান্ডে আসছি, পরে আমি তো জিয়াংশু গভর্নমেন্ট স্কলারশিপ পাইছি, প্লাস প্রফেসর ফান্ড টাকা আসেই। তারপরে হচ্ছে যে আমি স্টুডেন্ট ক্যাডার হিসাবেও ছিলাম, যেহেতু আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম মাস্টার্সে। তারপরে গ্রামীণ ব্যাংক থেকে আমি 2007 সালে A+ পাওয়ার কারণে বললাম না যে আমার ইউনিয়নে প্রথম আমি A+। তো গ্রামীণ ব্যাংক এবং জামিন স্কলারশিপ অনেকে হয়তো পেয়ে থাকতে পারেন, 2007 আমি পাইছি। তারপরে ওইটার কারণে যেহেতু আমি গ্রামীণ ব্যাংকের আমার মা হচ্ছে সদস্য ছিল, যার কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস A+ পাওয়ার কারণে, যার অনেক হিস্ট্রি সে লোকও পাঠাইছিল, অবাক হয়ে গেছে, আমি তারা আসছে আসে দেখতেছে আমি গরুর ঘাস কাটতেছি, গরু টরু দিতেছি, লুঙ্গি পরে গ্রামে যেরকম থাকে সেরা গেঞ্জি পরে আসি, তো সে অবাক হয়ে গেছে যে রিপোর্ট দিছে যে এরকম ছেলে এই জায়গায় অজপড়া গা থেকে A+ পাইছে এবং সে হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংকের সদস্যার ছেলে। যার কারণে পরে আমার এই আমি আমি যে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি এটা আমার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, যদি গ্রামীণ ব্যাংক এই সাপোর্টটা না দিত তাহলে হচ্ছে যে আমার মানে মেসে থাকা হতো না। আমার বাড়ি থেকে তো কলেজ অনেক দূরে, প্রায় 18-20 কিলোমিটার, এত আমি প্রথমে সাইকেল দিয়ে যেতে অসুস্থ হয়ে পড়ছিলাম। তো পরবর্তীতে কিন্তু আমাকে ইন্টারমিডিয়েট সময়টাতে আমি আমার যে প্রাইভেট ট্রাইভেট ইত্যাদি আমার যে খরচগুলো সেগুলো কিন্তু গ্রামীণ ব্যাংকে, এটা আমার কৃতজ্ঞতা সারা জীবন আমি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস হচ্ছে গ্রামীণ ব্যাংকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা সবসময় থাকবে। কারণ ওই সময় টাকাটা না দিলে আমি আসলে খুবই কষ্ট হয়ে যেত, সেটা বোঝানোর মতো না। তো পরে ওই স্কলারশিপটা দিছে এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমার আছে হয়তো বা ইয়াতে হার্ড ড্রাইভে আছে, যে কোনো সুযোগে দেখা পড়ে তুমি হচ্ছে সুন্দর করে একটা অভিনন্দন পত্র আমাকে পাঠাইছিল, ওনার সায়েন্সও একদম বাংলায় দিয়ে দিছে, তো সেই কংগ্রেচুলেশন দিয়ে দিছিল নিজের সাথে। তারপরে আমার হচ্ছে যে এই বিষয়গুলো দেখে আবার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড নামে একটা সংগঠন আছে জাপানিজ, তারা আমার দিয়ে দিছে। হ্যাঁ, তারপরে ম্যানেজার স্কিল গুলো আপনার যদি থাকে করতে পারেন, যেমন আমি বললাম যে আমি আর হচ্ছে যে গতকালকে ডক্টর আব্দুল সাত্তার স্যার লেখছে, আমি যখন ব্যাচেলর পড়াশোনা করতেছিলাম তখন আমি যেহেতু আমি গরিব পরিবারের সন্তান তো আমার এটা সবসময় আমরা একটা কাজ করতো যে আমি অন্যদের কিভাবে সহযোগিতা করতে পারি, এই জন্য হচ্ছে সবার জন্য আমরা নামে একটা সংগঠন ছিল আমি তখন ছিলাম, আমি চলে আসার পরে হচ্ছে যে যারা দায়িত্ব দিয়ে আসছিলাম পরে আর কন্টিনিউ করে নাই। তো এই সবার জন্য আমরা থেকে আমি অনেক কাজ করছি। বর্তমানে তো আমি হচ্ছে রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠা করে এটার পরিচালক হিসেবে আছি, ঠিক আছে, এবং আমাদের যে রিসার্চ সোসাইটি যে প্রজেক্ট আছে সেটা আমি টিম লিডার হিসেবে কাজ করতেছি। এই তারপরে যেটা দিতে পারেন যদি আপনার ম্যানেজার স্কিল থাকে সেগুলো অ্যাড করতে পারেন, বিভিন্ন সংগঠনের সাথে ভলেন্টিয়ার হিসাবে, তারপরে অনেকে যারা আমাদের সাথে রিসার্চ সোসাইটিতে আছেন
তারা কিন্তু এটা করতে পারে বা বিভিন্ন সংগঠনের সাথে। তারপর হচ্ছে যেটা করতে হবে রেফারেন্স গুলো দিতে হবে এবং রেফারেন্স গুলো খুব একটু স্ট্রং হলে ভালো হয়। হ্যাঁ, এমন কাউরে রেফারেন্স দিবে, আর যদি সেক্ষেত্রে ধরেন আপনার কারোর ভাবে পরিচয় নাই তাহলে সেক্ষেত্রে আপনি দিলেন সমস্যা নাই, কিন্তু আপনার ডকুমেন্ট গুলো যেন খুব স্ট্রং হয়, কনসাইজ হয়। আমার কথা হচ্ছে আমি ওই যে একটা উদাহরণ দিলাম আমার সার্বত্র, যে তোমার ঠিক আছে তুমি গরিব মানুষ তোমার একটা শার্ট পরে আসো কিন্তু এটা ধুইয়া মুছে সুন্দর করে আসো, পরিপাটি হয়ে আসো, তার মানে আমার অ্যাপ্লিকেশন নাই। ঠিক আছে, আমার কি কি আছে, আমার যেগুলোই আছে সেটা নিয়ে আমার সংগ্রাম করতে হবে, ওইটাই সুন্দর করে আমাকে তুলে ধরতে হবে। আর আমরা যে রিজিউমে লিখি ওই যে নাম এমডি জালালউদ্দিন, বাপের নাম হোসেন আলী, মায়ের নাম জোহরা খাতুন, এসেট্রা এসেট্রা, এই দিয়া গ্রাম অমুক পোস্ট অমুক, এইভাবে না করে সুন্দর করে কনসাইসলি অ্যাড করা। আর এখানে যেমন আমি আমার রেফারেন্স গুলো স্ট্রং এর রেফারেন্স ছিল অস্ট্রেলিয়ার কেভিন চ্যাং, আমার প্রফেসর নেদারল্যান্ডের ক্যাথরিন, ডক্টর আব্দুল সত্তার স্যার ছিল। তারপরে আপনার নিচে একটা কথা সেন্টেন্স লিখে দিতে পারেন, উপরে যা ইনফরমেশন দিচ্ছেন সবই সত্য, ঠিক আছে, কোন ভুল ইনফরমেশন আবার দেওয়া যাবে না, কারণ তারা প্রুফ যাবে, তো আমি যা বলছি সব আমার প্রুফ আছে। তারপরে একটা ডেট দিয়ে দিতে পারেন, আজকে এটা আমি আপডেট করছি একটু, আর হচ্ছে আপনার সিগনেচার, ইলেকট্রনিক সিগনেচার দিয়ে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি একটা রিজুমে, সুন্দর একটা রিজুমে যদি সুন্দরভাবে দিতে পারেন তাহলে হচ্ছে যে আপনি যেখানেই যাবেন আপনার ঠিক আছে নিয়ে নেবে। হ্যাঁ, কার আপনার কোশ্চেন আছে কি? ভাই আমরা অনেক সময় ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস করি, যেমন বন্যা দুর্গতদেরকে সাহায্য করা বা শীতার্তদের পাশে দাঁড়ানো, সেগুলোর কোনো এখানে দিলে কোনো ভ্যালু অ্যাড হবে কিনা নাকি না দেওয়াই ভালো? সমস্যা নাই তো, অ্যাট লিস্ট প্রমাণ যা ছবি তো আছে ফিল আউট করতে পারো। জি ভাই, এগুলাও কাজে দিবে, কিন্তু মানে কি তুমি শুধু একটা গবেষক তো হবে না, তুমি একটা স্কলারশিপে অ্যাপ্লাই করো মানে কি তোমার মানে তুমি একটা সামাজিক হতে হবে, তাই না? আমি তো আমি পিএইচডি করি, যে আমি যখন পিএইচডি করতেছি আমি বাইরে আসলাম পড়াশোনা করলাম, অনেকে বলে যে মেধা মানে পাচার হয়ে যায়, মেধা তো আমার ক্ষেত্রে পাচার হলো না, আমি যা শিখলাম সেটা তো বাংলাদেশের ছাত্রদের ফ্রি এখন শিখাচ্ছি না, তাহলে আমি কি বাংলাদেশের উন্নয়নে আমি কাজ করতেছি না, আমি সমাজের কি ভূমিকা রাখতেছি না? এই যে দেখো পাইথনের মতো ট্রেনিং দিলাম, এসপিএসএস জিআইএস এর মতো ট্রেনিং ফ্রি গুলো, একাডেমি টপ গুলো ফ্রি দিলাম, ইংলিশ এখন ওই যে আমি বললাম নিজেই কত টাকা খরচ করছি সেই ইংলিশের, এখন আইএলটিএস স্পিকিং, রাইটিং, তারপর লিসনিং এগুলো সব দিচ্ছি, একাডেমি রাইটিং এগুলো ফ্রি দিচ্ছি, এই যে ওয়ার্কশপ গুলো, তাহলে কি আমি যা শিখলাম তারপর ইউটিউব চ্যানেল খুলছি সেখানে সবকিছু দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটে আমি টিউটোরিয়াল তৈরি করে দিচ্ছি, তাহলে আমার কথা হচ্ছে যে তোমাকে তো হিউম্যান বিং হইতে হবে, সমাজের সাথে মিশো। তুমি একটা পড়াশোনা করলা, ডিগ্রি নিলা, সেটা যদি তোমার নিজের মধ্যে রাখলা, হ্যাঁ, তাইলে তো সমাজের কোনো উন্নতি হলো না, হইলো তো না? আমার পাবলিকেশন করলো অনেক কিন্তু সমাজে তোমার কোনো ইয়া নাই, তোমার কাছ থেকে কেউ শিখতে পারলো না, তাহলে তো ওটার কোনো লাভ নাই। কি ভ্যালু অ্যাড করলা তুমি, কি সমাজে তোমার ইম্প্যাক্টটা কি আসলে? তো তুমি ওইটা একটা কাজ করবো, ওগুলো তো তোমার একটা পজিটিভ দিক, তুমি তো সমাজের সাথে থাকবা, সমাজের জন্য কিছু করবা। হ্যাঁ, নাজি আসো নাকি, দেখো কোনো কোশ্চিন আছে কিনা চ্যাট বক্সে। জি ভাইয়া, আর কারো কোনো কোশ্চিন আছে? রিজুমে নিয়ে আপনাদের এক্সপেরিয়েন্স গুলো কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে। নাসিম আহমেদ, আপনার মাইক অন করা, আপনি কি কিছু বলবেন? জি না। আচ্ছা, যেটা বলা আছে সেটার মধ্যে দিতে হবে, তাহলে তো এটাও ডিসকোয়ালিফাই। এখন আমার আইএলটিএস এর রিডিং এ 20 মিনিট দেওয়া আছে, আমি এখানে 21 মিনিট ইউজ করলে তো আমার হবে না। আমার আইএলটিএস এখানে কতটুকু আছে, রিডিং এ আমি 1 ঘন্টা সময় পাবো, আমার 1 ঘন্টায় দিবে, এই জন্য মানে সিরিয়াস হইতে হবে যে পড়ি গেলে ওটা টেস্ট, ঠিক আছে, হওয়া যাবে না। এবং আমি কি করছি, রেফারেন্স গুলো আমি কি টেকনিক্যালি করছি, রেফারেন্স যে কটা আমি দিয়েছি সেগুলো যদি ফুল রেফারেন্স দিই, ফুল রেফারেন্স তো 250 পার হয়ে যায়। পরে আমি কি করলাম, টেকনিক্যালি শুধু অথরের নাম লিখলাম, ডেটটা দিলাম সুন্দর করে, ওই জানালে যেন ওই পেপারটা খুঁজে পায়, খালি ডিওআইডি দিয়ে দিলাম। এইগুলাও টেকনিক শিখতে উপায় নেই তো, করতে হবে। ভাই রিজুমিতে কি আমরা লিংকডইন অ্যাড্রেসটা অ্যাড করতে পারি? করতে পারো, খুব একটা ভ্যালু নাই,
এগুলা কিছু না, আমি যখন প্রথম দিকে পার্সোনাল কিছু ইনফরমেশন ইউজ করছি, এগুলা ইজ নট এ বিগ ডিল। বিগ ডিল শুরু হইলো শিক্ষা থেকে শুরু হইলো, তোমার পাবলিকেশন থেকে শুরু হইলো, বিষয়টা তো পরে, এগুলা তো সবাই দিবে। ওই যে আমার দুইটা যখন ইন্টার্নশিপ করি, প্রফেসর ডক্টর শকত উসমান স্যার, উনি আমাকে, উনি অনেক, মানে আমার, আমি তো বলো আমার লাইফে অনেক মানুষের হেল্প আছে যেটা আমি বুঝাই দেওয়ার পারবো না, নাহলে আমি এত দূর আসতেই পারতাম না। ডুয়েটের উনি, ওনার আন্ডারে আমি ইন্টার্নশিপ করছি, প্রফেসর ডক্টর শকত উসমান স্যার, যদি কেউ ডুয়েটে কেউ থেকে থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সে সিনিয়র প্রফেসর। তো স্যার আমার একটা কথা বলতো যে জালাল, সবাই পাশ করলে তো সার্টিফিকেট থাকে, তো হোয়াট ডু ইউ হ্যাভ এক্সট্রা? কথা বুঝো নাই, পাস করলে যে 2.5 পাবে, সি গ্রেডও পাবে, সেও সার্টিফিকেট পাবে, তুমি এ প্লাস পাবে, সেও সার্টিফিকেট পাবে। ওই যেমন আমার সাথে গোল্ড মেডেল অনেক পাইছে, এন্ড গোল্ড মেডেল গুলা তো এখন কিছুই নাই, ওই মেডেল দেখি ঘরে যে বললাম না পড়াইলাম আমি, তাই না, দেখি আমার আমার নবম পজিশন, কিন্তু এখন আমার সামনে তো আসতে, যারা ওই যে ফার্স্ট পজিশন গোল্ড মেডেল আসলে তো এখন একটু ই পারে। তো বিষয়টা হচ্ছে যে সার্টিফিকেট তো সবাই পায়, পড়লেই তুমি সিজিপিএ পারবা, হোয়াট ডু হ্যাভ এক্সট্রা? যেমন জুরি একটা কথা বললাম, সে বললো 3.5 না হলে তো রিসার্চই দেয় না, এটা কোনো কথা না। সিজিপি এক জিনিস, রিসার্চ আরেক জিনিস, সবকিছু তো সবকিছু হয় না, মিলাইলে হবে না। তুমি সারাদিন হয়তো পড়লে বা স্যারের সাথে, আমরা তো জানি ইউনিভার্সিটি কিভাবে কি হয়, অনেকে আমার এমনও উদাহরণ আছে, আমি কোনো মানে সম্মান রেখে বলতেছি, না পড়েও এ প্লাস পাইছে, মেলা হিস্ট্রি আমরা দেখছি জীবনে, আবার লেখার পরে রেজাল্ট পাবলিশ হয়েছে, স্যারের সাথে খারাপ ব্যবহার করছে, রেজাল্ট খুইলে আবার আবার ফেল দিয়েছে, এই এই ঘটনাগুলো আমি দেখছি আমার লাইফে। তো এটা তো অনেকে হয় পড়ে, সে হয়তো বা সিজিপি, আমি বলতেছি না কষ্ট না করে পাওয়া যায়, কষ্ট করে, কিন্তু সিজিপিএ পাওয়ার মধ্যে আহামরি কিছু নাই, আমাদের সিজিপিএ ভিত্তি করে গোল্ড মেডেল দেয়। তো বিষয়টা এরকম না, মানে সবাই সার্টিফিকেট পাবে, সবার রেজাল্টই হবে, হোয়াট ডু হ্যাভ এক্সট্রা? তো এক্সট্রা জিনিসগুলো অ্যাড করো যেটা তোমার অ্যাড হবে। আর ওই যে বললাম যে COVID-19 সময় ওরে পোলাপন অস্থির বানায় ফেললো 50টা সার্টিফিকেট, ওরে পোস্ট ভাই, ওটা কোনোভাবে তোমার ফিল্ডের সাথে অ্যাড কিনা, ফিল্ডের সাথে রিলেটেড কিনা, তাহলে অ্যাড করো, না অ্যাড করার দরকার নেই, ও কিচ্ছু হবে না। এটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স, আমি তো অনেক যে হোসট খাইছি, লাত্তি খাইছি, এই জন্যই তো আমি হ্যান্ড ওটা বলতেছি, এই জন্য আমার একদম ফ্রেশ, আমার যা আছে আমি রিলেটেড, আমার ফিল্ড রিলেটেড ছাড়া কিছু আমি অ্যাড করিনি। আমার কত অফার আসছে কোভিড এর সময়, ভাই রিসার্চ করবো, আমরা নাম দিব, আমি বললাম স্যার মাপেও চাই দোয়াও চাই, আমার নাম লাগবে না, নাহলে আমার 8-10টা পেপারে নাম হয়ে যেত, আমি না কোভিড আমি কিভাবে দেখবো, আমার ফিল্ড রিলেটেড না হলে আমি কেন ওখানে আমি নাম দিব, ইট ডাজন্ট মেক সেন্স। তারপরে অনেক ভুয়া জার্নাল থেকে আমার কত যে ইমেল আসে, ভাই এডিটর হন, তারপরে আবার বলে ভাই পেপার রিভিউ করেন, এই প্রতি সপ্তাহে আমি মেল করে চেক করে রিজেক্ট করি, বলছে আই এম নট ইন্টারেস্টেড, আমি আগে চেক করি সেটা রিকগনাইজ জানলাম কিনা। তো বিষয় হচ্ছে সব জায়গায় খালি পাইলেই খাওয়া যাবে না, ঠিক আছে, পাইলেই যাওয়া যাবে না, এটা হচ্ছে আমার পরামর্শ। হ্যাঁ আর কার কোনো কথা ভাই? আপনি যে আমাদের এত ট্রেনিং দিচ্ছেন সেসব তো ইউটিউবে আপলোড হচ্ছে, এখন ইউটিউবের লিংকটা এই ক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন কিনা, কিংবা আমাদের যদি থাকে এটা দিলে আর আমার তো কিছু দেওয়ার দরকার হয় না। এই যে দেখো এখানে আমার ইউটিউব চ্যানেল, রিসার্চ চ্যানেল সবই আছে। জি ভাই, পুরো প্রোফাইলটা মানে কনসাল্ট হতে হবে, আর তোমার যদি এরকম না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি দিয়ে দিতে পারো, বা সেখানে তুমি অ্যাড করতে পারো। ওই যে যেমন আমি সার্ভিস টু একটা অপশন দিছি না, কই যেন তা অন করি এইখানে, এই যে সার্ভিস টু সায়েন্টিফিক কমিউনিটি, বা তুমি এখানে দিতে পারো কমিউনিটি তুমি কিভাবে ই করতেছো, সেগুলো কিন্তু তুমি লিঙ্ক দিতে পারো, তুমি যা কিছু করবা তুমি ভালো কাজ তোমার জন্য অ্যাড হবে, কিন্তু তুমি দেখা গেল যেমন আমার আমার যে ইউটিউবের ইগুলো আছে সবই রিসার্চ রিলেটেড, সেটা কিন্তু আমি কাজে লাগবে সব জায়গায়। এখন আমি যদি গান করি হিরো আলমের মতো ভিডিও বানিয়ে দিই, তো ওইটার সাথে তো আমার রিলেশন নাই। হ্যাঁ আমি কখনো যদি সংস্কৃতি কোনো বিষয়ে আমি কোনো কিছুতে অ্যাপ্লাই করি, হয়তো বা আমার কোনো গান টান থাকলে সেটাতে হয়তো বা আমি অ্যাড করলে আমার কাজে লাগবে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? তুমি যেটার জন্য অ্যাপ্লাই করতেছো সেটাই অ্যাড করবা, ওই রিলেটেড। ভাই
বুঝো নাই? যেমন আরেকটা জিনিস বলি, প্রফেসর ডক্টর গুলাম স্যারের সাথে ফিলোসফি নিয়ে কিন্তু আমি কিছু কাজ করি, এটা আমার পার্সোনাল ট্র্যাক, ওটা আমার কিন্তু আরেকটা একটা ব্যাপার স্পিরিচুয়াল, কিন্তু আমার তো রিজিউমেতে লেখছি কোনো কিছু লেখি নেই, ওটা আমার আলাদা জিনিস। আমার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি যখন যেটার জন্য অ্যাপ্লাই করব বা যখন যেটার জন্য থাকবে সেটাই আমি রিলেটেড দিতে হবে। হ্যাঁ সাধন শেখ বলো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। এই যে আমাদের ইউনিভার্সিটির দেখলাম যে দুইটা কালচারাল অর্গানাইজেশন আছে, যেমন উদীচি বা আলুকতরি, দেখলাম উদীচি থেকে আমি একটা সার্টিফিকেট পাইছি অলরেডি, মানে একক অভিনয়ের জন্য। তো দেখলাম ওনারা বাংলাতে সার্টিফিকেটটা দিচ্ছেন, তো ওইটা তো আমি ওখানে শো করলে ওনারা কিছু বুঝবেন না, এটা কি এটার ক্ষেত্রে কি করা যাবে? কোনো দরকারই নাই, তুমি এখন কালচারাল, তুমি তুমি কি কালচার নিয়ে কোনো অ্যাপ্লাই করবা? তুমি তো ডিজার্টেশনের ছাত্র, তাই না? যখন তুমি বাইরে অ্যাপ্লাই করতেছো বা কোথাও সিরিয়াস যে বিষয়গুলো সরাসরি তোমার সাথে কানেক্টেড রিসার্চ ফিল্ডে, সেটা অ্যাড করবা। এই এমন না যেটা কাজে লাগবে না, সমাজে অবশ্যই কাজে লাগবে, তো কোনো না কোনো চাই তুমি কাজে লাগাইতে পারো, কিন্তু যখন যেটা লাগবে সেখানে সেটা সেভাবে ব্যবহার করতে হবে। বাংলাতে তখন কি করবো ভাই? বাংলা ছেলে তাহলে তুমি সেটা ট্রান্সলেট করে ওই যে নোটারাইজ একটা সিস্টেম করে দিছি না, বলছি না? জি জি, সুন্দর করে লেখা নোটারাইজ করে দিবা, সমস্যা নাই তো? যেমন তাহলে এখন মজার ব্যাপার বলি, আমরা আমরা যে বিয়ে করছি ওটা কি আমাদের হচ্ছে কাবির নামাটা, ওটা কি হচ্ছে তোমার বাংলা ছিল না? তোমার তোমার ভাবির আর আমারটা বাংলায় ছিল, কিন্তু যখন তোমার ভাবিরে নিয়ে আসছি আমি, সে তো আমার স্পাউস হিসেবে আসছে, তখন আমার চাইনিজ এমবেসি তো আমরা আমাদের যেহেতু ইউনিভার্সিটিতে স্বামী স্ত্রী হইলে যদি বাচ্চা না থাকে তাহলে তোমার হচ্ছে ইউনিভার্সিটি থেকে তারা রুম দিয়ে দেয়, আর যদি বাচ্চা থাকে তাহলে বাইরে তুমি রুম ভাড়া করে নিয়ে থাকতে পারো, তখন তোমাকে স্কলারশিপ থেকে সাবসিডি দেয়। কিন্তু যেহেতু তখন আমাদের সন্তান ছিল না, তাহলে তোমার ভাবিরে নিয়ে আমরা ইউনিভার্সিটির ভিতরে অন ক্যাম্পাসই থাকবো। অন ক্যাম্পাস থাকলে তোমরা যে আসলে স্বামী স্ত্রী, তাহলে এটা প্রুফ কি? এখন আমার কাবির নামা নিয়ে গেছে আমি অ্যাডমিশন অফিসে, যেটা কয় আমরা তো বাংলা বুঝি না, সো পরে আমাকে কি করতে হয়েছে ওটাকে আমি ট্রান্সলেট করছি। হ্যাঁ, ট্রান্সলেট করে ওইটাকে আমি হচ্ছে যে তোমার কি বলে নোটারাইজ করে নিছি। নোটারাইজ করার পরেও এখন তুমি নোটারাইজ তো যে কারো কাছে করে নিতে পারো, তো এমবেসিতে গেলে যেটা জিনিস যারা ফরেন মিনিস্ট্রি আছে না, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো তারা হ্যান্ডেল করে, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তারা তো বাংলাদেশে তা তো জানে। তখন আমি ওই বাংলা যেটা প্লাস হচ্ছে তোমার ওই যেটা ইংলিশে ট্রান্সলেট করে নোটারাইজ করছি ওইটা দুইটা শো নিয়ে গেছি, আর ওদের মানে অফিসিয়ালি 1,000 টাকা দিতে হয় ফি, দিছি। দেওয়ার পর ওরা তো দেখছে, চেক করছে, সবই ঠিক আছে। পরে ওই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একটা স্ট্যাম্প দিয়ে দিছে, ওই স্ট্যাম্পটা জাস্ট দেখাই দিছি, তারপর তোমার ভাবিরে কিন্তু ভিসা টিসা দিয়ে দিছে সবই, এবং আসার পরে এখানে ওই কাগজগুলো আমরা দেখাইছি, আমরা কিন্তু মানে ইউনিভার্সিটিতে ছিলাম 2 বছর, ঠিক আছে? তার মানে যদি এরকম সিচুয়েশন হয় তোমার খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের ওটা বাংলায় ছিল, হ্যাঁ আমার যদি কখনো ওটা কখনো লাগে তাহলে আমি নোটারাইজ করবো, এরকম যদি গুরুত্বপূর্ণ বিষয় হয় তাহলে তুমি নোটারাইজ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাশেই আছে, হ্যাঁ সেখানে গিয়ে তোমার হচ্ছে যে বললেই তোমার হচ্ছে ওরা কিছু ফি নিলে তোমার স্ট্যাম্প মেরিয়ে দিবে, তাহলে তুমি পৃথিবীতে সব জায়গায় দেখাইতে পারবা। সিস্টেম আছে, তোমাকে জানতে হবে কেমনে করবা। হ্যাঁ ইয়ার টেক্সট বুকে মনে হয় কেউ কোশ্চিন টোশ্চিন করছে না, জিয়া দেখো কি অবস্থা। জি ভাইয়া, দুইজন কোশ্চেন করছে। প্রথমজন কোশ্চেন করেছে, ইফ উই ক্যান্ট অ্যাফোর্ড এনি পাবলিকেশন ডিউরিং অনার্স, সো ইজ ইট দ্য রিজন ফর লেস পসিবিলিটি টু গেট ফুল ফান্ডেড স্কলারশিপ ইন ইউরোপ কান্ট্রিজ, ইন দ্যাট কেস হুইচ শুড বি আওয়ার মেইন টার্গেট? আমি বললাম যে মানে পাবলিকেশন না থাকলেও যে স্কলারশিপ হবে না এমন না, তবে সংখ্যা খুব কম, পাবলিকেশন ছাড়াও গেছে, কিন্তু এখন যে আমি একটা কথা বলি, ঈশ্বরচন্দ্র কোনো এক্সাম্পল হতে পারে না, ঠিক আছে? হয় যেমন আমাদের সাথে এই যে ডিএসএম যে একজন আছে, সে কিভাবে গেছে, তার লিঙ্ক ছিল এখানে, তার কোনো এক সার পরিচিত ছিল, তার প্রজেক্ট ছিল, প্রজেক্ট এসে চলে গেছে, শুধু আইএলটিএস দিয়ে চলে গেছে। তো এরকম যদি হয় রিয়ার কে, সেটা ভিন্ন ইস্যু, কিন্তু সাধারণত ইউরোপ অস্ট্রেলিয়াতে পাবলিকেশনটা খুব বেশি জরুরি, অথবা আপনি জবে আছেন, অথবা আপনার হচ্ছে যে আইএলটিএস খুব ভালো আছে, বা
কোথাও পাবলিশন এখনো করেন নাই কিন্তু কাজ টাজ করতেছেন, সেগুলো দেখায় অনেক সময় হয়, বাট পাবলিশনটা থাকাটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি না থাকে তাহলে সবচেয়ে সুবিধা হবে যেটা আমি বলি, কারোর সাথে কোনো স্যার হোক বড় ভাই হোক, তারা পিএইচডি করতেছে বা দেশে বা দেশের বাইরে যেটা হোক, পেপারের নাম দেখ নাম না দেখ অ্যাটলিস্ট তাদের সাথে যদি ভলেন্টিয়ারিও কাজ করতে পারেন, নিয়ে এই এক্সট্রা কিছু, যেমন ডক্টর আব্দুল সাত্তার স্যার বললো, যেমন আমি ওনার প্রজেক্টে কাজ করছি, উনি একটা সার্টিফিকেট দিছে, কেবিন আমাকে সার্টিফিকেট দিছে বা উনি সার্টিফিকেট দিছে, এটা কিন্তু আমার খুব কাজে লাগছে। ঠিক আছে, তো এটা বিষয় হচ্ছে যে আপনার ফিল্ড রিলেটেড কোথাও দেখেন কোনো ভলেন্টিয়ারিং কোনো অপশন আছে কিনা, যদি পাবলিকেশন না থাকে তাহলে এটা হচ্ছে আপনার জন্য খুব কাজে দিবে, এটা দরকার, মানে সামহাও আপনি কোয়ালিফাইড এটা বুঝাইতে হবে, আর আইএলটিএস করতে অবশ্যই লাগবে। আচ্ছা, আর আরেকজন কোশ্চেন করেছে, মেবি উনি বলতে যাচ্ছেন ক্যান আই অ্যাটাচ দিস কাইন্ড অফ সার্টিফিকেটস হুইচ আই গট ফ্রম রিসার্চ সোসাইটি লাইক অ্যাজ দিস ওয়ার্কশপ সার্টিফিকেট। হ্যাঁ অবশ্যই, এই যে রিসার্চ সোসাইটি আমরা তার বাংলায় দিচ্ছি না, তো ইংলিশে দিব, আর আমাদের সবার সাইন থাকবে, অবশ্যই কাজে লাগবে, কেন লাগবে না, সব সার্টিফিকেট কাজে লাগবে। আচ্ছা, ফয়সাল আহমেদ বলেছেন পাবলিকেশন এবং কিংবা একাডেমিক রেজাল্ট এই দুটির মধ্যে যদি যে কোনো একটিকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা দেখাতে হয় তবে কোনটিকে বিবেচনা করা যাবে? পাবলিকেশনটা তো অবশ্যই, কিন্তু একাডেমিক রেজাল্টটাও যেন কোনো থ্রির নিচে না থাকে, এটা মানে ভালো আর কি, মোটামুটি রেজাল্ট রাখা, তার মানে এই নয় যে সাত্তা স্যার বলল দুই বুয়েডের স্টুডেন্টদের যদি আমি বলি ওরা দুই আড়াই করে, ওদের সিজিপিএ কিন্তু বিশাল, দুই আড়াই পাওয়া মানে অনেক সময় বেশি, কিন্তু সবাই যে জিআরই করে কিন্তু আমেরিকা চলে যায়, তো এর মানে হচ্ছে যে তোমার একাডেমি রেজাল্ট একদম খারাপ হলে যে কি করা যাবে না, একাডেমি রেজাল্ট যদি খারাপ হয় আইএলটিএস তো ভালো থাকে, রিসার্চ অন্যান্য দিকগুলো ভালো থাকে, সেক্ষেত্রে নিয়ে নেয়, হইতে পারে একাডেমি রেজাল্ট যে কোনো খারাপ, তবে অবশ্যই পাবলিকেশন গুরুত্ব আছে কিন্তু একাডেমি রেজাল্টটাও গুরুত্ব আছে, চেষ্টা করা যায় যেন মিনিমাম থ্রি থাকে এরকম, বাট সামহাও যদি কোনো ব্রেক করে যায় তাহলে ওইটা পূরণ করার জন্য কিন্তু পাবলিকেশন এবং অন্যান্য বিষয়গুলো থাকতে হবে, তো পাবলিকেশনটা অবশ্যই গুরুত্ব। Okay, from Ferdos Shanto, in honors life, how to achieve publications? In this time, no one can interest to work with me for my experience, inexperience. In this situation, what can I do? কেউ কাজ করতে চাইলে বলতে বিষয়টা হচ্ছে যে আমি তো বললাম আমার অথরশিপের দরকার নাই, বলতে হবে ভাই আমার কোনো অথরশিপ দরকার নাই, কোথাও করতে হবে না, আমি কাজ শিখতে চাই, আপনার সাথে থাকতে চাই, এরকম করে ম্যানেজ করতে হবে, না হলে কোথাও ভলেন্টিয়ারিং কাজ করতে হবে, ভলেন্টিয়ার হিসেবে থাকতে হবে, সামো কারণে কারো খুঁজে পাওয়া যাবে, চেষ্টা করলেই হয়, ঠিক আছে, এটা করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা মেন সমস্যাটা হচ্ছে আমরা অলস, আর আমরা যে স্যার যেমন বললাম আমরা কথা বেশি বলি কাজ কম করি, এরকম না করে চেষ্টা করতে হবে, খুঁজে বের করতে হবে, কারো না কারো পাওয়া যাবে, নাম দরকার নাই পেপারে, খালি বলো যে ভাই আমারে তুমি নেওয়া, ওই স্যার 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 কি বললো বাইরে খেয়ে কি বললো, খালি যদি বলে যে পিএইচডি তে আমি অ্যাসিস্ট্যান্ট কি বলছে, কোনো উইদাউট পে কি করলো, সবাই দৌড়ে আসে, আমাদের বাংলাদেশে খুঁজেও পাওয়া যায় না, স্যার টাকা দিবে তাও নাই, কেন তারা কেন আসে, তারা কেন ওই সিভি তে লিখবে যে আমি কাজ করছি, এই বিশাল এগুলো দরকার আছে, আমি কেন বললাম, এই সেই সিস্টেম খুঁজে বের করতে হবে, নাম তো দরকার নেই। আর কেউ, আর কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করি, আমারও রেস্ট নিতে হবে, তিন দিন ধরে খুব জ্বর যাচ্ছে, মানে আমার এখানে প্রায় একটা দুটো বেজে যায়, তারপরে সকালবেলা যাই আবার ল্যাবে কাজ করি, তো সব মিলে আজকের রেস্ট নিবার, আপনাদের ভিডিওগুলো সব আশা করি দু একদিনের মধ্যে সাবমিট করব, আর আপনাদের হচ্ছে সার্টিফিকেটও খুব শীঘ্রই আমরা দিব, তো যারা আমাদের সাথে কোলাবোরেশন আছেন আমরা হচ্ছে যে কাল পরশু একটা মিটিং করতে পারি, মিটিং করে দ্রুত আমরা হচ্ছে সার্টিফিকেট গুলো দিয়ে দিব ইনশাল্লাহ, আর হচ্ছে আপনাদের ইমেলটা দিয়ে দিলে আপনারা তো অবশ্যই অ্যাটেন্ডেন্স শীটে ইমেল থাকতেছে, তাহলে হচ্ছে যে আমি যেগুলো শেয়ার করা যায় আর কি সবগুলো আমি ইমেল করে পাঠাই দেব ইনশাল্লাহ, কিন্তু কপি পেস্ট করা যাবে না। এক্স্যাক্টলি, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারো কোনো ডকুমেন্টসই কপি পেস্ট করা যাবে না, নিজের জন্য ইউজ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমি বাহিরের দেশে যাওয়ার জন্য তো এত কিছু, তো সেক্ষেত্রে যাতে সবকিছু নিজের হয় বা নিজের পার্সোনালাইজ করা থাকে এটা মাথায় রাখতে হবে। আর ভাইয়া আপনি কি শেষ করে দিয়েছেন? তাহলে আমি শেষ করে দিব। ভাইয়া শেষ করে দিব? হ্যাঁ তাহলে শেষ করে দাও। আচ্ছা ঠিক আছে,
তো সবাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 3 দিন ধরে সাথে থাকার জন্য। যদিও আজকে সবারই অনেক বেশি প্রবলেমের মধ্যে যাচ্ছে বাংলাদেশ, যেহেতু আবহাওয়া একটু খারাপ, তো নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, আমার একটু কারেন্ট চলে গিয়েছিল, তো এরকম প্রবলেমের মধ্যে দিয়ে আমরা অ্যাটেন্ড করেছি। বোঝা যাচ্ছে ক্ষেত্রে আমরা কতটা সবাই উৎসাহী বা ইচ্ছুক। আশা করি সবার ইচ্ছাগুলো পূর্ণ হবে এবং রিসার্চ সোসাইটির সাথে আপনারা সবাই থাকবেন, এই ধরনের আয়োজনগুলো আমরা আবার পাবো। আর আমাদের সব ছোট ছোট প্রবলেম গুলো ছিল যেগুলো একটা সময় গিয়ে অনেক বিশাল আকার ধারণ করে, এই প্রবলেম গুলো রিসার্চ সোসাইটির মাধ্যমে যেভাবে সলভ হচ্ছে, আমরা আল্লাহর কাছে শুধুমাত্র দোয়াই করতে পারি যাতে ভাইয়া অনেক বেশি নেখাত প্রাপ্ত হন এবং এ ধরনের কাজগুলো আরো সামনে করে যেতে পারেন, আমাদের সবাইকে হেল্প করে যেতে পারেন। সেই সাথে আপনারা সবাই জানেন আজকে রিসার্চ সোসাইটির সাথে আরো বেশ কিছু অর্গানাইজেশন ছিল যারা আমাদের সাথে কোলাবোরেশনে ছিল, সোসাইটি ছিল, খুলনা জেলা সেশন ছিল, মারানা ভাসানী সায়েন্স ক্লাব, ক্যারিয়ার ক্লাব ছিল। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কোলাবোরেশনে আসার জন্য, এবং আশা করছি আমরা আপনাদেরকে একটি সুন্দর ওয়ার্কশপ উপহার দিতে পেরেছি রিসার্চ সোসাইটির পক্ষ থেকে। আমরা না যে একটু ইন্টারাপ্ট করি, আমি ভুলে গেছিলাম, হয়তো ভুলে যাব, সেটা হচ্ছে আজকে আবহাওয়ার কারণে হয়তো আমাদের যারা কন্টেন্ট রাইটিং এ যারা আছে, ফাহিম রেদওয়ান আর হচ্ছে যে হাবিব, আসো কি তোমরা কেউ? আচ্ছা, যদি না থাকে আমরা হচ্ছে একটা ফর্ম তৈরি করতে বলছিলাম, তো হয়তো বা করতে পারে নাই, তো আপনারা দয়া করে হচ্ছে যে আমাদের রিসার্চ সোসাইটির যে পেজ আছে ওইখানে গিয়েও আমাদের যে ওয়ার্কশপ তিনটা হলো, আমাদের ওয়েবসাইটে দেখবেন আমরা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম গুলো শেষে আমরা কিন্তু একটা কন্টেন্ট লিখি কি ছিল কি হইলো। তো আপনারা যদি আপনার মানে আমাদের কোনো পাম দেওয়ার দরকার নাই, আমি এটা পছন্দ করি না, তেল দেওয়া পছন্দ করি না, আপনি আপনার নিজের থেকে আপনি কতটুকু মনে করছেন এটা আপনার মানে আপনার হৃদয় থেকে যেটা আসবে, হ্যাঁ, আপনার সে আপনার যদি একটু মন্তব্য করেন সুন্দর করে কনসাইজ করে, খুব বেশি বড় না, মোটামুটি বা দুইটা বা তিনটা সেন্টেন্স সুন্দর করে যদি আপনারা আমাদের রিসার্চ সোসাইটি যে ফেসবুক পেজ আছে, নাজিয়া অবশ্যই একটা নোটিশ দিয়ে দিবা, এটা আমরা করার কথা ছিল কিন্তু হয়তো বা নেটওয়ার্কের কারণে আসতে পারে নাই, তাহলে আপনারা যদি কমেন্টস গুলো দেন, ওই কমেন্টস গুলোকে সুন্দর যেগুলো হবে আমরা সুন্দর করে মধ্যে নিয়ে আমরা একটা কন্টেন্ট লিখবো, আমাদের ওয়েবসাইটে এটা থাকবে, এটা স্মৃতি হিসাবে থাকলো, বা যারা আসবে তারাও দেখবে যে আমরা আসলে কি কাজ করি, রিসার্চ সোসাইটি কি কাজ করে, তাহলে এটা আমাদের থেকে গেল। এই ছিল বলার, এই তো, হ্যাঁ নাজিয়া। হ্যাঁ, তো ভাইয়া যেটা বললো আপনারা অবশ্যই সেটা করবেন, আপনাদের যা মতামত হয়, যদি আপনার মনে হয় ওয়ার্কশপটা আপনাদের উপকারে লেগেছে সেটাই বলবেন, যদি মনে হয় কোনো ঘাটতি ছিল সেটাও বলবেন, কোনো সমস্যা নাই। আপনাদের যে কোনো মন্তব্য থেকে আমরা পরবর্তীতে উন্নতি করার চেষ্টা করবো আরো সামনে, এবং আমরা অবশ্যই অনেক কিছু শিখেছি। আমি একটু রিক্যাপ করে আজকে আমরা শেষ করব। আমরা শিখেছিলাম যে আমরা স্কলারশিপ কিভাবে ম্যানেজ করব, দিবেন তাহলে সুবিধা, আমরা অনেক সময় যদি কোটেশন দিয়ে দেই সেক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েশনটা হয়তো আমরা ব্যবহার করতে পারবো। তো ঠিক আছে তাহলে, নাজিয়া ভালো থাকো, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর যারা আমাদের সাথে ছিল তাদেরকে অনেক কৃতজ্ঞতা, বিশেষ করে রিসার্চ সোসাইটি যারা মেম্বার আছে সবাই আর কি, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের শেষ হয়ে গেল। তো আশা করি আর কারো টাকা পয়সা দিয়ে এজেন্টকে লাখ লাখ টাকা দিয়ে আর ডকুমেন্ট তৈরি করতে হবে না, বা নিজের যে কষ্ট, আমি যে কষ্টগুলো পাইছি অতীতে সেরকম কষ্ট যেন না হয়, ইউরোপ অস্ট্রেলিয়া যেন আপনারে বারবার বলতে পারে না যে তুমি দেখাই দিতে পারে না যে তুমি কানা, মানে আমরা একটা কথা আছে না যে কানাকে মানে অন্ধকে অন্ধ বলিও না, এই যে একটা আঘাতটা, এটা বুঝবেন কখনো যদি লাইফে আসে যে সব জায়গায় দিচ্ছেন আপনারা নিচ্ছে না, তো এই যে একটা বেদনা কষ্ট, তো এটা যেন না হয় আপনারা, যেন আপনাদের জায়গা থেকে কথা হচ্ছে যে আপনি যেখানেই থাকেন, ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা চায়না তখন কোনো বিষয় না, এবং বাংলাদেশে থেকেও কোনো বিষয় না, বাংলাদেশে থেকেও আপনি কারোর সাথে কোলাবরেট করে কারোর সাথে কানেক্ট থেকে ভালো করতে পারেন, যেই জায়গায় থাকেন ভালো কিছু করেন, আপনাদের জন্য সবসময় পথ খোলা থাকবে, রিসার্চ সোসাইটি আছে আর আমি আছি, আল্লাহবাক যদি হাতে বাসা রাখে ইনশাল্লাহ আবারও দেখা হবে কখনো, আর কখনো দেশে গেলে হয়তো বা দেখা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।